আমরা অনেকগুলো প্রশ্ন এর মধ্যে আমাদের কাছে চলে এসেছে প্রথম যে প্রশ্নটি নিয়ে আমরা শুরু করছি তা হলো যে খাবার সময় আমরা ডান হাত দিয়ে খাই কিন্তু আমরা যখন পানি খাই তখন ডান হাত ভাত মাখা অবস্থা থাকার কারণে আমরা প্রায়ই বাম হাতের সাহায্য নেই আমার প্রশ্ন হলো এটি কি জায়েজ যদি বাম হাতে যে কোনো কিছু খাওয়া নিষেধ যদি নামাজে না যায় তাহলে আমাদের করণীয় কি আপনি ঠিকই বলেছেন রাসুল উল্লাহ আলী একজন সাহাবিকে কেন্দ্র করে বলেছেন শিশু সাহাবি যিনি তার সামনে খাচ্ছিলেন ইয়া গোলাম যখন তুমি খাবে তখন তুমি ফসমিল্লা ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মাইয়া লিক যে তুমি তোমার ডান হাতে খাও সামনে থেকে খাও আল্লাহ নাম নিয়ে খাও কেন ইয়িবু মুন রসুল ইসলাম তার সকল কাজে তার খাদ্য তার পানীয় তার জামা কাপড় পরা তার জুতা পরা এবং কি তার মাথা আছড়ানো সকল ক্ষেত্রে রসুল ইসলাম তিনি ডান দিক থেকে তিনি তার কাজটি শুরু করতেন ডান দিয়ে তিনি কাজটি করতেন ডান রসুলাম সব ক্ষেত্রে তার ডান হাত ডান পা ইত্যাদি তিনি ব্যবহার করতেন আমরা জানি এমনকি মসজিদে প্রবেশ করতে আমাদেরকে ডান পা দিয়ে ব্যবহার প্রবেশ করতে হয় আমরা যখন টয়লেট থেকে বের হই তখন ডান পা দিয়ে আমাদেরকে বের হতে হয় অর্থাৎ ডান হাত ডান পায়ের ব্যবহার ডান দিকের ব্যবহার যখন গোসল করি তখন আমরা ডান দিক দিয়ে শুরু করি আমরা যখন কোনো কিছু বিতরণ করি তখন আমরা ডান দিক দিয়ে শুরু করি এ ডানের ব্যবহারের কথা আল্লাহ হানুম তালা তার রাসুল্সালসলাম আমাদেরকে জানিয়েছেন ফলে ডানের ব্যবহারটি এখানে খুবই গুরুত্বপূর্ণ আপনি খাদ্য যখন খাচ্ছেন তখন আপনি ডানের ব্যবহার করবেন এখন প্রশ্ন হচ্ছে আমরা অনেক সময় দেখি যে আমরা ডান হাতে খাচ্ছি এখন ডান হাতে খাবার লেগে আছে এই জন্যে বাম হাত দিয়ে আমরা তখন পানি খাচ্ছি এটি কি ঠিক হচ্ছে না এটি কোন অবস্থায় ঠিক হচ্ছে না এটি অন্য কোন অবস্থায় অনুমোদিত নয় তাহলে আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে আপনি যে ডান হাত দিয়ে খাচ্ছেন সেই ডান হাত দিয়ে আপনি গ্লাস ধরবেন হতে পারে যে আপনি আলাদা একটা টিস্যু ব্যবহার করে ডান হাত দিয়ে গ্লাস ধরবেন অথবা হাতটি আপনি ভালো করে আপনি একটু মুছে নেবেন মুছে তারপরে আপনি একটু খাবার আপনি টিসু দিয়ে মুছে নিয়ে তারপরে আপনি পানিটি ধরবেন অনেকে যেটি করেন বাম হাত দিয়ে ধরে তারপরে ডান হাত দিয়ে একটু তিনি এটিকে একটু আপনার সাপোর্ট দিয়ে তারপরে তিনি খেতে চান এটিও কোনো অবস্থায় ঠিক নয় কারণ আসলে আপনি বামের ব্যবহারই করছেন বাম হাত দিয়ে মূলত খাচ্ছেন ডান হাত দিয়ে একটু সাপোর্ট নেওয়ার চেষ্টা করছেন ফলে বাম হাতে খাওয়া হচ্ছে এটি কোন অবস্থায় করবেন না আর কেউ যদি ডান হাত দিয়ে তার গ্লাসটা ধরতে চায় তাহলে তো তিনি ধরতে পারেন অনেকে বা বলবেন যে খাবার ময়লা লেগে যাবে আপনার গ্লাসে আপনি যা খাচ্ছেন এটি কি ময়লা আপনি তো যেটা আপনার হাতে লেগেছে সেটা তো আপনি চেটেও খাই খেতে পারেন রসশ্রাম চেটে খেয়েছেন তার প্লেট এবং তার আঙ্গুল তিনি চেটে খেয়েছেন এটি এবং তিনি চেটে খেতে তার স্ত্রীদেরকে তিনি দিয়েছেন তার স্ত্রীদের হাত তিনি চেটে খেয়েছেন এগুলো তো সোনার দ্বারা সাব্যস্ত তো ফলে আমরা চেটে খেয়ে নিতে পারি এরপর আমরা ধরতে পারি অথবা আপনি টিস্যু ব্যবহার করবেন অথবা আপনি আপনি হাতটি টিস্যু দিয়ে ভালো করে মুছে তারপরে আপনি পানি খাবেন অথবা আপনি খাওয়ার শেষে আপনি পানি খাবেন যদি আপনি ততটুকু ধৈর্য ধারণ করতে পারেন এভাবে আমাদেরকে করতে হবে আর অন্য কোনোটাই সরিয়া অনুমোদন করে না দ্বিতীয় প্রশ্নটি যেটি দেখতে পাই তাহলে মোবাইলে অ্যাপস রয়েছে যেখানে আজান আছে যদি টয়লেটে বেজে ওঠে তাহলে কি কোনো সমস্যা হবে হ্যাঁ সমস্যা তো হবেই কারণ টয়লেটে তো আল্লা সুবাহানুয়া তারা নাম অথবা সেখানে জিকির আজকারগুলো সেখানে বেজে ওঠার কথা নয় তার মানে আপনি অসতর্ক এই যে মোবাইলে এরকম অ্যাপস রয়েছে সেটি হয় আপনি বাইরে রেখে যাবেন অথবা আপনি সাইলেন্ট মুডে রেখে যাবেন অথবা আপনার যে অ্যাপসগুলো আছে অ্যাপসগুলোকে বন্ধ করে আপনি যাবেন এই অবস্থায় দুটুকু সতর্কতা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে একজন মোমেন তো অসতর্ক হতেই পারে না আল্লাহ সব হাহু মতলা মোমেনদেরকে অসতর্ক হিসেবে ঘোষণা করেননি বরং তিনি মোনাফেকদেরকে বলেছেন মোনাফেকরা অসতর্ক আর মোমেনদেরকে সতর্কতা অবলম্বনের জন্য আল্লাহনু মতআলা কোরআনে বারবার নির্দেশ প্রদান করেছেন রাসু ইসলাম বলেছেন মোমেনরা সবসময় সতর্ক থাকে আরেকজন প্রশ্ন করেছেন আমি গ্রামের বাড়িতে একটি মসজিদের খ্যাদমতে আছি আমাদের এখানে মেলাদ ও কেয়াম খুব চলে এবং আমাকে বাধ্য করা হয় কেয়াম করার জন্য এমত অবস্থায় আমার কি এই আমার জন্যে কি এই মসজিদে থাকা উচিত হবে কমিটির আদেশ কেয়াম না করলে ইমাম রাখা হবে না কি করব আপনি সেখানে অবশ্যই থাকবেন না সেখান থেকে আপনি হয় তাদেরকে আপনি বোঝানোর চেষ্টা করবেন তারা যেন শুননা মোতাবেক চলে কারণ কেয়াম এবং মেলাদ যেগুলো এগুলো কোনোটাই সোহি সুন্না দ্বারা সাব্যস্ত নয় ফলশ্রুতিতে আপনি সেটি করবেন না এবং এর মধ্যে কিছু কিছু আকিদে বিশ্বাস রয়েছে যেগুলো অনেকটাই শেরেকের কাছাকাছি মানুষকে নিয়ে যায় তো ফলে আপনি সেখানে যদি আপনাকে বাধ্য হতে হয় কোনো অন্যায় করতে তাহলে আপনি সেটা করবেন না আপনি কারণ আল্লা সুহানু আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন আমরা যেন কোন অবস্থায় অন্যায়কে আমরা অন্যায়ের সাথে কম্প্রোমাইজ না করি তিনি আমাদেরকে বলেছেন প্রয়োজনে আমরা অন্যায়ের স্থানগুলোতে যেন আমরা হিজরত করি ন্যের স্থানগুলোতে চলে যাই এমন কোন জায়গায় যেখানে আমরা দিন প্র্যাকটিস করতে পারবো আল্লাহ সুবাহানু বলেছেন আলম তেকুন আরদুল্লাহি আতুন ফাতুহা জি হা তোমরা তো অন্য জায়গায় হিজরত করতে পারতে আল্লাহ জমিন অনেক অনেক প্রশস্ত আর আপনি তাকেও অবলম্বন করবেন কেবল আল্লাহকে

পথ তৈরি করে দেন এবং এমন জায়গা থেকে তাকে রিজিক প্রদান করবেন যেটি সে জানেও না অতএব এটি আপনাকে করতে হবে আর ফি খালেক আপনি আপনার চাকরি বাঁচানোর জন্য আল্লাহ সাহেব হনুমন্ত্রা অবাধ্য হবেন মানুষের বাধ্য হবেন এটি কোন অবস্থায় একজন মোমেনের কাজ হতে পারে না এই জন্য আমরা আপনাকে বলবো যে আপনি সেখান থেকে প্রয়োজনে বের হয়ে আসেন প্লিজ অতপর আমরা আরেকটি প্রশ্ন দেখছি তা হচ্ছে যে প্রশ্ন করেছেন স্বামীকে আল্লাহর পথে আনার জন্যে কি কি করতে পারি সে নামাজ পড়ে কিন্তু মন দেয় না খাওয়ার সময় হাবিজাবি দেখতে থাকে গান মুভি ইত্যাদি বেশি দেখে আমি বোঝানোর চেষ্টা করি এই অবস্থায় যদি আমার তার সাথে কথা বলা বন্ধ করে দিই আমার কি গুণ হবে না প্রিয় বোন আপনি কেন তার সাথে কথা বন্ধ করে দেবেন আল্লাহ রসুলসাল্লাম বলেছেন একজন মোমেন অন্য কোন মোমেনের সাথে কথা বন্ধ করে থাকা অথবা তাকে পরিত্যাগ করা এটা তিন দিনের বেশি করতে পারে না ফলে আপনি এটি করবেন না হ্যাঁ আপনি যতটুকু করতে পারেন তাহলে তাকে আপনি নাসিহা প্রদান করবেন কোরআন হান তারা বলেছেন যদি ওয়া এন ইম আতুন খাফাত মিন জাউজিহা নুসুজন যদি কোনো একজন নারী তার স্বামীর পক্ষ থেকে তিনি যদি অবাধ্যতা অথবা এমন কোন কাজ তিনি তিনি সংগঠনের তিনি আশঙ্কা করেন যেটি শরিয়া বিরোধী তাহলে তিনি তাকে নাসিহা প্রদান করবেন প্রয়োজনে তিনি তার পরিবারের কোন সদস্যকে ডেকে তাদের মাধ্যমে নসিহা করবেন সেটি স্বামীর অথবা স্ত্রীর পরিবারের সদস্যদের মাধ্যমে নাসিহা প্রদান করবেন আল্লাহ সুবাহানুর কাছে আপনি দোয়া করবেন অথবা আপনি তাকে উত্তমভাবে নাসিহা প্রদান করবেন আল্লা সুহানুদের কাছে আপনি তার জন্যে দোয়া করবেন এবং আল্লাহর কাছে তার জন্য আপনি কল্যাণ কামনা করবেন এটি আপনি করবেন আপনি আপনার সলাতে আপনার তসবি তাহলিলগুলোর মধ্যে আপনার সাজদার মধ্যে আপনার স্বামীর জন্য আল্লাহ সুহানদের কাছে আপনি প্রার্থনা করবেন যেন আল্লাহ সুহান হওয়া তাহলে আপনার স্বামীকে দিন প্রদান করেন এবং হেদায়ত প্রদান করেন এটি আপনার কাজ এটি আপনি করে থাকবেন ইনশাআল্লাহ এবং আশা করছি যে এতে আপনি কল্যাণ পাবেন এবং আপনি এতে উপকার পাবেন ইনশাআল্লাহ তো আমরা সেটি এর মাধ্যমে আমরা আশা করছি যে সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আপনি কোনো অবস্থায় তার সাথে যদি আপনি সম্পর্ক ধরেন একটু ছেদ করলেন তাহলে তিনি এতে যে তিনি আপনার কথা অনুসারে চলবে বা দিনের পদে তিনি আসবে এই সম্ভাবনা খুবই ক্ষীণ অতএব তাকে ক্ষিপ্ত না করে যদি কাজ করা যায় এটি আপনার জন্যে কল্যাণকর অতএব আপনি নাসিহা প্রদান করবেন আর আপনার নাসিহার মাধ্যমে তিনি যদি এই সৌপথে আসেন তাহলে আপনি ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে তার পরিমাণ তার স্বভাবের পরিমাণ সব আপনিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা তারপর যে প্রশ্নটি দেখতে পাই তা হলো যে শেখ মৃত কারো নামে আমি অথবা অন্য কেউ কোরআন খতম বা কোরআন তেলাওয়াত করে অথবা অন্য কোনো আমল করে তার সবকে মৃত ব্যক্তি পাবে আহ নাকি শুধু দোয়াটুকু পাবে জি এই বিষয়ে আমরা প্রশ্নের উত্তরটা আমরা একটু পরে নিচ্ছি একজন দর্শক আছেন কলে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ এবার খ্যাত ওয়ালাইকুম আসসালাম আরহমদুল্লাহ আহ যে সাহেব আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকে যে প্রাইস বন্ড ছাড়ে সে প্রাইস বন্ডটা কেনে ইসলামিক নিচে থেকে ডায়েট হবে কিনা জাজাকুমুল্লাহ খায়রান খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রাইজ বন্ড কেনা আপনার জন্য জায়জ আছে কি না আমরা প্রথমত বলবো যে প্রাইজ বন্ড যেহেতু প্রাইজ বন্ডের যেই যেই অর্থগুলো আপনাদেরকে দেওয়া হয় এটি আসলে একদিকে সুদের অর্থও নয় আবার অন্যদিকে এটি আপনাদের টাকা থেকেই কেটে নিয়ে বা অন্যদের টাকা থেকে কেটে নিয়ে এটি আসলে দেওয়া হয় না এটা গভর্নমেন্টের পক্ষ থেকে এক ধরনের ইনসেন্টিভ যেন আপনি এখানে সম্পদ বা অর্থ টাকা পয়সা যেমন আপনি জমা রাখেন গভর্নমেন্ট এগুলোকে বিভিন্ন কাজে লাগায় এবং তারা এক ধরনের হিসাব নিকাশ করে আপনাদেরকে তারা এটার জন্যে তারা এক ধরনের প্রাইজ ঘোষণা করে এবং এই প্রাইজগুলো দিয়ে দেয় অন্যথায় এই আপনি যেই টাকাটি রেখেছেন ওইটাকে আপনি পাবেন এর এগেনস্ট আপনি কিন্তু এক্সট্রা অনেক বেশি টাকা দেওয়া হয় যেমন আপনি যদি বিভিন্ন জায়গায় আপনি রাখেন যেমন ধরুন এখন পোস্ট অফিসগুলোতে রাখা হয় ব্যাংকগুলোতে রাখা হয় অথবা অন্যান্য জায়গায় রাখা হয় যেগুলো আপনি রাখার মাধ্যমে আপনি এক্সট্রা কিছু টাকা আপনি পাবেন বছর শেষে বা মাস শেষে এখানে আসলে ওই রকম কোনো কিছু নয় এখানে শুধুমাত্র আপনাকে পুরস্কার দেওয়া হচ্ছে অতএব যদি এটি শুধুমাত্র পুরস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকে এটুকু পুরস্কার আপনার জন্য নেওয়া যায় আছে তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তো আমরা এরপরে যে প্রশ্নটি আমরা আলোচনা করেছিলাম যে মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করা অথবা অন্য কোনো কিছু করা অথবা কোনো আমল করে তার জন্যে এটা ইসালে সওয়াব করে দেয়া বা তার জন্যে সাওয়াবটাকে আপনার বকশিস করে দেওয়া এতটুকু যা আছে কিনা আমরা প্রথমত বলবো কোরআন এবং সন্ন্যায় এই জাতীয় সওয়াবগুলোকে ইসাল করে দেওয়া মানে তার জন্যে বকশিস করে দেওয়া তার জন্য গিফট করে দেওয়া এরকম কোনো প্রমাণ আমরা কোরআন এবং সন্ন্যায় কোথাও পাইনি বরং কোরআন এবং সন্ন্যায় আমরা যা পেয়েছি তা হলো যারা মারা গিয়েছে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন الذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا انك رؤوف رحيم pore jaraashe tara tader purbobortider allar kache kotha bole dua kore he বড় আনে প্রমাণিত হয়েছে এবং রাসুসলামু বলেছেন কোন একজন মানুষ মারা গেলে তার কোন আমলেরই রাস্তা আর বাকি থাকে না শুধুমাত্র তার আত্মীয় স্বজন তারা যদি তার জন্য দোয়া করে তাইলে এটি তিনি পাবেন তো অতএব তার জন্য কাজ হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে তার জন্য দোয়া করা এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ আল্লাহ সব হানুমা তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন তাদের জন্য দোয়া করার জন্য আল্লাহর নবীরাও তারা দোয়া করেছেন ওয়কর রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ সব হানুমা তাআলা শিখিয়েছেন নবীরা বলেছেন রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মিনিনা ইয়াউমা কুমুর হিসাব রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি মান্দা খালা বাইতিয়া মিনা ওয়ালিল মিনিনা ওয়াল মিনাদ এই যে কোরআনে আমরা বিভিন্ন ধরনের দোয়া দেখতে পাই এই দোয়াগুলো নবীরা সুলরা তাদের পিতা মাতার জন্যও করেছেন অতএব এখানে দোয়াটাই হচ্ছে সব সেই গুরুত্বপূর্ণ কাজ এর মাধ্যমে বলেছেন অনেকগুলো হাদিস এসে দোয়ার মাধ্যমে আল্লাহনু তারা মৃত ব্যক্তিদের বিভিন্ন শাস্তিগুলো পর্যন্ত লাঘব করে দেন ফলে দোয়া করা হচ্ছে এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ দু নম্বর বিষয় হচ্ছে যে আমরা তাদের জন্য দান সাদাকা করবো যদি এবং অনেকগুলো সহিয়াদি শেষ সে রাসুল্লাহ সাল্লামের কাছে সবাইকে আমরা সে বলেছেন আমার মা মারা গিয়েছেন বা আমার ওই আত্মীয় মারা গিয়েছেন আমি জানি তিনি বেঁচে থাকলে আমাদেরকে বলতেন যে এই সাদাকাটা বা এই দানটি যেন করি আমি কি সেটি করবো বলেন হ্যাঁ এটি করো অতএব দান সাদাকা তাদের জন্য করা তৃতীয়ত কাজ হচ্ছে তাদের উপর যদি আল্লাহর কোনো হক থেকে থাকে তাহলে এই হকটি পূর্ণভাবে আদায় করা তাহলে তারা সাও পেয়ে যাবেন যেমন ধরুন তার উপর হজ ফরজ ছিল অথবা তার জাকাত দেওয়া হয়নি জাকাত তার উপর ফরজ ছিল অথবা ধরুন সুয়াম তার উপর ফরজ ছিল রসুনাম বলেছেন মান মারতা কেউ যদি মারা গিয়েছে তার রোজা রাখা হয়নি ফলে ইয়সম আইন হুতালে তার যারা বেঁচে আছেন তারা তার পক্ষে রোজা রাখবেন অথবা তার পক্ষে জাকাত প্রদান করবেন অথবা হজ করবেন এটা আমরা অনেকগুলো গুলো কথা জানি যে কেউ একজন প্রশ্ন করে সিরাজুল্লাহ আমার মা মারা গিয়েছেন অথবা অমকের কথা বলেছেন তিনি হজ করতে পারছেন আমি কি আফ আন আফ আহজ্জ আনহা আমি তার পক্ষে আমি কি রোজা আমি কি আমি কি হজ করবেছিলাম বলেন যে হ্যাঁ এটা আল্লাহর ঋণ অথবা আল্লাহর ঋণ তুমি আগে আদায় করো এই কাজগুলো করবে তার যদি কোনো ওসিয়া থাকে ওসিয়াটা পূর্ণ করা তার যদি কোনো ঋণ থাকে মানুষের কাছে তাহলে এই ঋণগুলো আদায় করে দেয় এই কাজগুলো মূলত করা মৃত ব্যক্তির জন্য আমাদের দায়িত্ব এবং এতে তারা সাফ পাবেন কিন্তু আমরা অন্য যে কাজটি করছি কোরআন খতম করছি কোরআন খতম করলে আসলে আমি সাও পাবো তিনি কোনো সাফ পাবেন না কোরআন খতম করে হয়তো আপনি দোয়া করতে পারেন তার জন্যে আপনি কোরআন তেলবাদ করলেন তারপরে তার জন্যে আপনি দোয়া করলেন এটি হতে পারে আপনি সালাতের মধ্যে অথবা অন্যান্য সময় আপনি তার জন্য দোয়া করলেন এতটুকু হতে পারে কিন্তু অন্য আবাদতগুলো করে আপনি তার জন্য দেবেন এটি সরিয়া অনুমোদন করে না কারণ আবাদত আপনি করছেন আপনার নিজের জন্য আপনি অন্যের জন্য এটি আপনি এটাকে হাদিয়া হিসেবে দিয়ে দেবেন ব্যাপারটি কিন্তু এরকম কোনো অবস্থায় নয় তারপর আমরা প্রশ্ন যেটি দেখতে পাই তা হচ্ছে যে জাকাতের সম্পূর্ণ টাকা যে কোনো একজন ব্যক্তিকে দেওয়া যাবে নাকি কয়েকজনের ভেতর এটিকে ভাগ করে দিতে হবে যেহেতু কোরআন আল্লা সুবাহানুতালা কয়েকজনের কথা বলেছেন এদাকাতুল ফরাই সোরাতুল আত্মাউবার স্বার্থ মায়াতে তিনি আট একটি ক্ষেত্রের কথা বলেছেন ফলে আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন অনেকের মাঝে এটিকে ভাগ করে দেয় উত্তম মূলত ব্যাপারটি এরকম নয় মূলত ব্যাপারটি হচ্ছে আমরা উম রে আল্লাহকে দেখে উমর দিয়াহত বলেছেন যে যখন তোমরা দেবে ফা তখন তোমরা ধনী বানিয়ে দাও ধ্বনি বানিয়ে দাও অর্থাৎ এই ব্যক্তির তার যেন আর অর্থনৈতিক অভাব যেন না থাকে তুমি এভাবে তাকে দাও প্রতি বছরই সে জাকাত খেলেও এরকম যেন না হয় কারণ জাকাতের মূল কথা হচ্ছে দারিদ্র্য দূরীকরণ ফলে সীমা থেকে লোকদেরকে বের করে নিয়ে আসা এটাই কাজ এই জন্য দুই উমরের যুগে জাকাত নেওয়ার মতো লোকার পাওয়া যাচ্ছিলো না কারণ হচ্ছে তাদেরকে জাকাত দেওয়ার মাধ্যমে তাদেরকে দারিদ্র সীমা থেকে বের করে নিয়ে আসা হয়েছিল পরবর্তী তারা নিজেরাই জাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়েছে ফলে আমাদের এমনভাবে দেওয়া দরকার যে কোনো একজনকে যখন দিচ্ছি তখন তার টোটাল সলিউশন যেন আমরা করে দিতে পারি কিন্তু তার মানে এরকম না যে আপনি একজনকে দিচ্ছেন ব্যাপারটা যে এমন হয় যে অনেকে সেখানে বিভুক্ষ রয়েছে বা বিপর্যস্ত রয়েছে আপনি শুধু একজনকে দিচ্ছেন অন্যজনকে দিচ্ছেন না তাইলে হবে না প্রায়োরিটিটা আমাদেরকে দেখতে হবে যদি সমাজে অনেক ব্যক্তি বিপর্যস্ত থাকে তাহলে সবাইকে কিছু কিছু দিয়ে সবার সমস্যারই কিছু কিছু সমাধান করা দরকার আর যদি এরকম না হয় তাহলে আপনি একটু একটু দিলেন তারা হয়তো এক দুই মাস ভালো থাকলো এরপরে আবার তারা আগের মতো অবস্থায় চললো এমন অবস্থা না করে আপনি টার্গেট নেওয়া দরকার যে আমি এবছরের জাকাত দশজন লোকে দেবো এবং এই দশজনকে আমি সীমা থেকে বের করে নিয়ে আসবো আগামী বছর অন্য দশজনকে দেবো তারপরে বছর অন্য দশজনকে দেব এইভাবে জাকাত দেওয়াটা উত্তম এবং এর মাধ্যমে জাকাতের যে মূল উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটি আপনার এটি তখন অর্জন করা যায় সেই জন্য আমরা বলবো এটি করার জন্যে একজন প্রশ্ন করেছেন আল্লা সুমাদের নিরানব্বইটি নাম মুখস্থ করার সহজ উপায় কি আছে সেটি আমাদেরকে জানালে খুশি হবো দেখুন আল্লাহনুমত আলার যে নিরানব্বইটি নাম আছে এবং আপনি জানেন রাসুলুল্লাহ সাল্ল আলী আলিবাসাল্লাম এই নিরানব্বইটি নামের ব্যাপারে রসুল্লাম বলেছেন লিল্লাহি তিস আতুম তিসনা ইসমান মি আতুন ইল্লা ওয়াহেদ আল্লাহ সব হানুয়া তালা নিরানব্বইটি নাম আছে এই নামগুলোকে কেউ যদি মুখস্থ করে তাহলে আল্লাহ সব হানুয়া তালা তাহলে মান আহস হাদিসে এসে কেউ যদি এগুলোকে মুখস্থ করে বা এগুলোকে গণনা করে রাখে তাহলে আল্লাহ সব হানুয়া তালা বললেন দাখালাল জান রাসু আসলাম বলেন সে ব্যক্তি জান্নাতে যাবে ফলে এই নামগুলো আহসহা এসে হাদিসে আহসমানি হল এগুলোকে গণনা করে রাখা এগুলোকে গনা অর্থাৎ এগুলো এগুলোকে জানা এটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে প্রিয় ভাই বা বোন আমরা যে বলছি এই হাদিসে কি এই শব্দগুলো মানে এই নামগুলো মুখস্থের বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে না আসলে মৌলিক বিষয়টি তা নয় এই নামগুলো মুখস্থ মৌলিক নয় বরং এই নামগুলোর যে বক্তব্য যেমন আল্লাহ সুহান আল কাদির আল্লাহ আলা তিনি হচ্ছেন আল্লাহ সুবহান হাসিব আল্লাহ সুবহান আল্লাতিফ আল্লাহ সুবহান আর রাজাক আল গাফুর এগুলোর বক্তব্য যেমন আল্লাহ সুবহান আল গাফুর তিনি ক্ষমাশীল তাহলে তার কাছে ক্ষমা চাওয়া আল্লাহ সুবহান তিনি আল কাদির অতএব কোন কুদরত আল্লাহ সুবহান ছাড়া কোনো ক্ষমতাই নাই এইটিকে বিশ্বাস করা আল্লাহ সুবহান আর রাকিব তিনি সব কিছু দেখছেন অতএব এই কারণে আল্লাহ সুবহান দেখছেন এই অনুভূতি অন্তরে লালন করা আল্লাহ সুবহান হাফিজ সবকিছু সংরক্ষণ করছেন অতএব আল্লাহ

তাইলে এই এই হাদিসের মাধ্যমে এটি বোঝানো হয়েছে এটি হলো এক নম্বর কথা আর দু নম্বর বিষয় হচ্ছে হ্যাঁ আপনি মুখস্থ করতে পারেন তাহলে এটি খুবই খুবই ভালো মাসা আল্লাহ মুখস্ত করার জন্য আপনি কি করবেন আপনার অনেক ধরনের অ্যাপস রয়েছে এই অ্যাপসগুলো আপনি শুনে শুনে আপনি এটি মুখস্থ করে নিতে পারেন অথবা আপনি যেটি করতে পারেন যে প্রতিদিন আপনি পাঁচটি করে মুখস্ত করবেন যেমন আমার বাচ্চাদের কথা বলছি তারা শুনে শুনে কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলো তারা মুখস্থ করে নিয়েছে ফলে আপনি ছন্দের মতো করে কোথাও কোথাও বিভিন্ন জায়গায় বিভিন্ন বইতেগুলো লেখা আছে ছন্দের মতো করে আপনি ছন্দের মতো করে এগুলোকে মুখস্থ করলে আপনি দেখবেন যে মুখস্থ হয়ে যাচ্ছে আর প্রতিদিন আপনি পাঁচটি করে মুখস্থ করলেন এবং রিভিউ করলেন মুখস্থের যে সিস্টেম আবার পরের দিন পাঁচটি রিভিউ করলেন পরের দিন পাঁচটি রিভিউ করলেন এভাবে আপনি পাঁচটি করে করলে আপনি দেখবেন এক মাসে আপনার সবগুলো মুখস্থ হয়ে গেছে একসাথে সব মুখস্থ করতে পারবেন না এবং মনে রাখতে পারবেন না ফলে মুখস্থর যে সিস্টেম আছে এই সিস্টেমটা যদি আপনি মেনটেন করেন তাহলে আপনি এটি ইনশাআল্লাহ আপনি আপনি দ্রুত এগুলোকে মুখস্থ করে নিতে পারবেন এবং এগুলো আপনি ব্যবহার করবেন এগুলো অর্থ বুঝবেন শুধু মুখস্থ করলে লাভ হবে না এগুলো অর্থ বুঝে সেই অনুসারে আপনার জীবনকে পরিচালনা করা ফেক হু আসমা আল আসমা ওয়াসেফাত এই এই নামে অসাধারণ কিছু বই আছে বাজারে পাওয়া যায় আল্লাহ সাহানুত গুণবাচক নাম তার নাম এবং গুরুবাচক গুরুর মূল অর্থ কী এগুলোর ব্যাখ্যা কী এর উপরে বই আছে সেই বই পড়লে আপনি বিষয়টি বুঝে যাবেন ইনশাআল্লাহ একজন কলার আছেন লাইনে আমরা কলটি নিয়ে নেই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম আহ সাহেব আমার প্রশ্নটা হচ্ছে আসলে আগামী মাসে আমাকে একটা জ্ঞান দিতে হবে যে যার ভর্তি পরীক্ষায় কিন্তু ওখানে আডমিশন সময় আমি যে ছবিটা দিয়েছিলাম ওটা তো আমার চুল দেখা যাচ্ছিল তাহলে আমি হিসাব করিনি তো এখন মানে ওইটা নিয়ে আমাকে পরীক্ষার হলে যেতে হবে এখন ওখানে তো আমার ঘুম হবে আর আমার পরিবার সবাই চাচ্ছে যে আমি পরীক্ষাটা দিই এখন এক্ষেত্রে আমার করণীয়টা কি হবে জি বোন আমরা বুঝতে পেরেছি আপনি যে কথা বলেছেন আপনার আপনার কোন একটি ইন্টারভিউ অথবা কোন পরীক্ষার জন্য আপনি ছবি দিয়েছেন সেখানে সেই ছবির মধ্যে আপনার মাথা ঢাকা অবস্থা ছিল না চুলগুলো দেখা গিয়েছে অথবা আপনি হিজাব বা নেকআপ মেনটেন করেননি এই ক্ষেত্রে আপনাকে তো ওই ছবি নিয়ে আপনাকে অ্যাডমিট কার্ড নিয়ে আপনাকে পরীক্ষা উপস্থিত হতে হবে সেক্ষেত্রে আপনাকে গোনা হবে গোনা তো হবেই কারণ আপনার তো গোটা আলমার আত আওয়ারাতুলসলাম বলেছেন একজন নারী তার গোটা শরীরই হচ্ছে এটি এটি আওয়ারাত এটি সতর অন্তর্ভুক্ত অর্থাৎ এটা গোটা শরীর তাকে ঢেকে রাখতে হবে আপনি তো এটা প্রদর্শন করেছেন অথবা এটি একটি গুণা হবে এটা একটা জেনার গুণা হবে সে আলটিমেট জেনার নয় কিন্তু জেনার যে আরও কিছু উপসর্গ আছে সে সকল উপসর্গ অর্থাৎ এটা কবিরা গুণা হবে ফলে আপনার আজকে আপনার দুটো কাজ আছে প্রিয় বোন প্রথমত হচ্ছে যদি আপনার পক্ষে সম্ভব হয় সেখানে এই ছবিটিকে রিপ্লেস করা তাহলে আপনি করবেন ইফ ইউ ক্যান ডু ইট আর যদি এটা করার সম্ভাবনা না থাকে তাহলে আল্লাহর কাছে আপনি ক্ষমা চান আল্লাহ ভাইনুয় তাহলে যেন আপনাকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে আপনি তবা করুন এবং আমরা আপনাকে বরং বলবো আপনি ওই ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন না আপনি পরবর্তী ইন্টারভিউতে আপনি অংশগ্রহণ করেন কারণ আপনার ছবিতে নিয়ে লোকের আপনাকে আপনি হয়তোবা তখন হেজাব করে নেকআপ পরে মাথায় ওড়না বা ইত্যাদি করে আপনি যাবেন কিন্তু লোকেরা তো আপনাকে একটু ওইটা সেটা মেলানোর চেষ্টা করবে ফলে আপনি সেখানে উপস্থিত হলে আপনাকে যেভাবে তারা খুটিয়ে দেখার চেষ্টা করবে আপনাকে নিয়ে তারা ভাববে আপনি উপস্থিত না হলে সেভাবে ভাববে না সেজন্য আপনি সেখানে অংশগ্রহণ না করাটাই হলো তা কোর পরিচয় আর বাকিটার জন্য সু সুহানুতার কাছে অবশ্যই আপনি তাওবা করবেন এবং ক্ষমা চাইবেন আল্লা সুহানুতাল আপনাকে ক্ষমা করে দেন আমাদের সকলকে ক্ষমা করে দিন শা আমরা এরপর প্রশ্নটি দেখতে পাই মসজিদ দিনই কথা ছাড়া আলাপ করা যাবে কি দিনই কথা দেখুন মসজিদগুলো কেন তৈরি করা হয়েছে আল্লাহ শুভহানুমাতা আলা বলেছেন ওমান আব্দুল্লাহ মমিম মনামা শাহজিদুল আই ইউজ এ যে মসজিদগুলো নির্মাণই করা হয়েছে নামাজ জিদুন সা আলাহ তাকুয়া মিন আউ ওয়ারিউমিন আহাব্বু আন তাকু মাফি যে মসজিদগুলো তাকোয়ার উপর নির্ভর হয়েছে মসজিদগুলোতে কেবলমাত্র আল্লাহ শোহানুমাত আলার নামী উচ্চারণ করা হবে মসজিদগুলোতে কেবলমাত্র তজবিত তাহলিল করা হবে দিন আলোচনা করা হবে দিনের প্র্যাকটিস করা হবে সেই উদ্দেশ্যে মূলত মসজিদগুলো নির্মাণ করা হয়েছে ফলে মসজিদে তাই করা দরকার এই জন্য রাসুল্লাহ সাল্ল আলী যখন দেখলেন কোনো একজন ব্যক্তি মসজিদে এসে তার ওঠ হারিয়ে গিয়ে সেটি তিনি বলছেন তখন রাসুল আল্লাহর কাছে দোয়া করলেন যে লাহ আলেক আল্লাহ তালা তোমাকে এই উঠ ফিরিয়ে না দেখ আল্লাহ তোমাকে এই উঠ ফিরিয়ে না দেখ ফলে মসজিদ এর ব্যবহারটি তো কেবল আল্লাহর এবাদতের জন্য। সেটি মূলত এখানে করা হবে এখন প্রশ্ন হলো আল্লাহ সুতরা এবাদত এটি আর দুনিয়াবি কাজ এর মধ্যে পার্থক্য কি কাজ যেমন ধরুন আপনি মসজিদে বসে ব্যবসা বাণিজ্যের নিজের ব্যবসা কার সাথে কত লাভ করলেন কার সাথে কত ব্যবসা করলেন আপনি কোথায় কি কি করছেন না করছেন আপনার কয়টা বাড়ি আছে কয়টা গাড়ি আছে ইত্যকার একেবারে নিজস্ব দুনিয়াবি বিষয় নিয়ে একান্ত নিজস্ব জিনিস নিয়ে আপনি আলাপ আলোচনা করলেন এটি করা জায়েজ নেই কিন্তু মসজিদে যদি যেই কাজটি আপনি করছেন দিনের ইস্যু কাজ করছেন যেমন রাসুল মসজিদে বসে তিনি যুদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন এটা কি দিনের কাজ এটা কি দুনিয়ার কাজ না দুনিয়ার কাজ দিনের কাজ দিন প্রতিষ্ঠার আন্দোলনের কাজ এটি অতএব সেটি করা যাবে সাহাবাহিকামদের মধ্যে হাফসি একদল এসে রসুসাল্লামের মসজিদে তারা ট্রেনিং নিচ্ছেন অর্থাৎ প্রশিক্ষণ তারা নিচ্ছেন অস্ত্রের প্রশিক্ষণ যেটা আমরা জানি আসলে আল্লাহ তালনে দেখেছিলেন রস্লাম সেই সুযোগ করে দিয়েছেন এটিও করেছেন রস্লাম বিচার আফরা তারা বিচার ফাইসালাগুলো করেছেন এমনকি তাদের নেতা নির্বাচনের যেই 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 মেইড ইন স্পিস অর্থাৎ আবকদি আল্লাহ তাল উমদি আল্লাহ তালাহ অন্যান্য তারা তাদের যে প্রথম খোদবাটি বক্তব্যটি নির্বাচিত হওয়ার পর এই বক্তব্যটিও তারা কিন্তু এই মসজিদে দিয়েছেন ফলে এগুলো আসলে দুনিয়ার কাজ নয় মূলত এগুলোকে দিনকে প্রতিষ্ঠার জন্যে দিনকে প্রচল প্রচারের জন্য প্রসারের জন্যে তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেইগুলোকে তারা সেগুলোকে তারা মসজিদের মধ্যেই করেছেন অতএব এখানে আসলে দুনিয়ার কাজ বলা মানে হচ্ছে একান্ত ব্যক্তিগত বিষয় অথবা ঝগড়া বিবাদ মারামারি ইত্যকার বিষয়গুলো সেখানে করা এটিকে মূলত মসজিদে দুনিয়ার কথা বলা হয়েছে আদারওয়াইজ আপনি সেখানে অন্যান্য কথাগুলো আপনি বলতে পারবেন যেগুলোর এক্সাম্পল আমরা দিয়েছি এমনকি আপনার সামাজিক বিচার ফ্যাসালাগুলো আপনি মসজিদে করতে পারবেন কারণ সেগুলো দিনের অংশ সেগুলো দুনিয়ার সাথে সেগুলোর সম্পর্ক থাকলেও এগুলো দিনের অংশ আমরা তারপরে যে প্রশ্নটি দেখি যে সই হাদিসে বলা হয় নামাজের সময় আল্লাহ সব হানুম তালা বান্দার সামনে থাকেন এখন প্রশ্ন হচ্ছে হাদিস সম্পর্কে সালাবদের আঁকিটা কেমন ছিল নামাজের সময় কি আল্লাহ সব হানুম সত্যাগতভাবে বান্দার সামনে থাকেন প্রিয় ভাই এই হাদিস তো বিখ্যাত হাদিস শ্রী বোখার হাদিস হাদিস জিবির ইসলাম বলেছেন আন তা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা যে তুমি আল্লাহর এমনভাবে ভাবে ইবাদত করা যেন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছো এই বক্তব্যের সালাফ রাসাল ফসালিহিন এই বক্তব্যের তারা কি অর্থ দিয়েছেন এই বক্তব্যের এই হাদিসের অর্থ সালাফরা তারা এভাবে করেছেন যে আপনার মধ্যে এমন একটা অনুভূতি তৈরি করে যে আপনি আপনি মহান আল্লাহ সুহানুতার খুবই নিকটে আছেন আপনি আল্লাহ সুহানুত দেখবেন এইরকম একটা ভাব অনুভূতি আপনার তৈরি করা আল্লাহ যদি আপনি দেখেননি অত আল্লাহ কি ইমাজিনেশন কি ইমেজ আপনি আপনার সামনে তৈরি করবেন এমন কোনো ইমেজ তৈরি করার ইস্যুই নয় আপনি বরং যেমন জান্নাতে আপনি যাচ্ছেন আল্লা সুহানু মাতালার সামনে আপনি আছেন দাঁড়িয়ে আল্লা তাআলা তাকে আপনি দেখছেন এইরকম একটা অনুভূতি তৈরি করা অর্থাৎ আপনি এমন একটা ভাব তৈরি করা যে আপনার এখলাস আরও বেড়েছে আপনার খুশু এবং ক্ষুদু আরও বেড়েছে যেমন ধরুন আপনি যখন এমন কারো সামনে দাঁড়ান যাকে আপনি দেখছেন তিনি আপনার নেতা অথবা তিনি আপনার সবচেয়ে শ্রদ্ধাভাজন তাইলে আপনি কি একটু আড়ষ্ট হয়ে দাঁড়াবেন একটু আদব আখলাক আদব শিষ্টাচারকে সামনে রেখে আপনি দাঁড়াবেন এই কাজটা আপনার তখন মুজাহাদা ইস্তিহাদ ফিল হাতি হাতিউল এখলাউস এটি আপনার আরও বাড়বে মূলত এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে সালাফরা এতটুকুই তারা এখানে উপস্থিত হন কি না এই বিষয়ে না হাদিসে ব্যাখ্যা আছে না সালাফরা এই বিষয়ে কোনো আলোচনা করেছেন এটা একটা বর্ধিত বা অতিরিক্ত আলোচনা ওই আলোচনায় গেলে সেখানে আপনার সেখানে পদস্খলনের সম্ভাবনা আছে যেন আমরা ওই আলোচনায় যাই না যেখানে আছে সন্ন্যার আলোচনা সেখানে আমরা ফুল স্টপ করে সালাফরা যা করেছেন তাহলে যে আল্লাহ সুহানুমতালা নৈকট্য আপনি পাচ্ছেন আল্লাহনতলা কে আপনি দেখছেন এইরকম একটা ভাব নিয়ে তাকে দেখলে আপনার মধ্যে যে এক ধরনের খুদু তৈরি হতো এরকম একটা খুদু তৈরি করার বিষয়টি এখানে এবং এই জন্যেই হাদিসের দ্বিতীয় অংশটি কিন্তু প্রথম অংশের ব্যাখ্যা যদি আপনি তাকে না দেখতে পারেন এমন অনুভূতি যদি তৈরি না করেন তাহলে তিনি আপনাকে দেখছেন এমন একটা অনুভূতি তৈরি করা তার মানে হচ্ছে আল্লাহন আপনাকে দেখলে আপনি যেমন তখন আড়ষ্ট থাকবেন একটু খুদুর সাথে হুদুরুল কলবের সাথে আপনি সালাদ করবেন এই এরকম একটা অনুভূতি তৈরি করাটাই মূলত হাদিসের বক্তব্য সেইটিকে আপনাকে এখানে রাখতে হবে অথবা আল্লাহ সত্যগতভাবে তিনি সত্যাগতভাবে কেমন সেটা তো আমরা জানি না অথবা আল্লাহআ এটা আমরা জানি না এবং এই জন্য যখন বলেন যে যেমন তিনি মুসা এবং হারুন আলহি মুসাল্লামকে বলেছেন যে আপনার যান আমি তোমাদের দুজনের সাথে আছে আমি শুনি এবং আমি দেখি আইনা তা কোনো আহ তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ সুহানু তোমাদের সাথেই রয়েছেন যে আহ ওহো তোমরা যেখানে থাকো না সেখানে তিনি তোমাদের সাথে আছেন সাথে থাকাটা আসলে বা ব্যক্তিগতভাবে নয় আল্লাহ আলা কারণ তিনি আরশে আজিমে আছেন তিনি তার আর সে আছেন এটা আমরা জানি সুমাস্তাল আরশি রহমান অতএব সেই জায়গায় আল্লাহ সুহালা আছেন তিনি সত্যগতভাবে এখানে থাকার ইস্যু নয় বরং আল্লাহ সুহা তিনি দেখছেন এটাই হচ্ছে মূলত কোরআন এবং সুনার বক্তব্য আমরা এরপরে যে প্রশ্নটি দেখি তা হচ্ছে যে অমুসলিমদের কোনো নাবালক শিশু যদি দুর্ঘটনা বা কোনো রোগ বালাইতে মৃত্যুবরণ করে তাহলে তারা কি জানাতে পাবে হ্যাঁ সালাফদের অধিকাংশের বক্তব্য হচ্ছে এবং কোরআন এবং সুনার স্পিরিট হচ্ছে যে যারা যারা জারারি আল মুশ্রিক কোন আমরা এটা পড়ে এসেছি যে যারা মুশ্রিকদের সন্তান যারা এখনও কোনো অপরাধ অপকর্ম করতে পারেনি তারা তাদের বালেগ বা বালেগা অবস্থায় তারা পৌঁছেনি এখনও তারা শরীয়তের মোকাল্লাফ নয় তারা যদি মারা যায় তাহলে দে উইল বি ফর গিভেন বা আল্লাহ সুহা আলা তারা আল্লা আলা তাদেরকে ক্ষমা করে দেবেন এবং তারা জান্নাতের যে গেলমান অর্থাৎ তারা যে জান্নাতের স্থায়ী যে কিশোর শিশু এবং কিশোররা তাদের অন্তর্ভুক্ত তারা হবেন এতটুকুই এখানে মূল বক্তব্য আশা করছি এটি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ সাময়িক ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে যদি আমি পানি দিয়ে উজু না করে সালাদ ও কোরআন পাঠ করার জন্য ত্যামুম করি তাহলে কি আমার পাপ হবে না আপনি যদি এই অসুস্থতা বাড়ার সম্ভাবনা থাকে উজু করলে তাহলে আপনি 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 তাহলে অজু না করে আপনি ত্যামুম করবেন এই ত্যম করে আপনার জন্য যায় যদি আপনার অসুস্থতা বাড়ার সম্ভাবনা থাকে এবং সেই ক্ষেত্রে আপনি একজন ডাক্তারের

শেখ আমার আমি শ্রেণী থেকে আমার থেকে প্রশ্ন ছিল আরকি শেখ ইসলামী ব্যাংকে কি বিপিএস করা যাবে কি এটা আরামসে কোনো সুদি প্রতিষ্ঠানে যদি দারোয়ান বা ড্রাইভারের চাকরি করে তাহলে কি সুদের অন্তর্ভুক্ত হবে ওই দারোয়ান বা ড্রাইভার এই থ্রি জি প্রথমত প্রশ্ন আপনি যেটা বলেছেন তাহলে যে ইসলামী ব্যাংকগুলোতে ডিপিএস করা যাবে কিনা প্রথমত হচ্ছে এগুলো যেহেতু ইসলামী ব্যাংক আশা করছি আপনি ডিপিএস করতে পারবেন তবে আমরা ডিপিএস করাটাকে উৎসাহিত করি না এই জন্যে কারণ ডিপিএস এর মধ্যে এমনি তো এখানে একটা শোভা সন্দেহ রয়েছে একটা সন্দেহ কারণ তারা যে আপনাকে প্রফিটটা দিচ্ছেন এই প্রফিটটা তারা তারা ব্যবসার উপর ভিত্তি করে আপনাকে দিচ্ছেন আমরা এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত কিন্তু তারপরে এই ব্যবসায় তারা কতটুকু ক্যালকুলেশন করতে পেরেছেন পারেননি সেটা আমরা জানি নি সেজন্য আমরা বলবো যে আপনারা ডিপিএস না করে বরং এগুলোকে প্রোডাকটিভ খাতে আপনারা খাটান প্রোডাকটিভ খাতে কারণ ডিপিএস এটা হচ্ছে আসলে প্রোডাক্টিভ নয় আপনি এটা রেখে দিলেন এটা ব্যাংক আসলে কিভাবে ব্যবহার করলো সেটাও আপনি জানেন না আর আপনি নিজে ব্যবহার করলে অথবা কারোর সাথে যদি আপনি পার্টনারশিপ বিজনেসে যেতেন তাহলে সেখানে একটা কি হতো সেখানে আসলে ধরুন আরও আপনার কর্মসংস্থান হতো এমপ্লয়মেন্ট জেনারেশন হতো এতে আপনি অনেক বেশি উপকৃত হতেন এবং সমাজও বেশি উপকৃত হতো তো ফলে ডিপিএস কর আপনার জন্য যা আছে এটা আমরা মোটা দাগে বলে রেখে সতর্কতার জন্য বললাম যে আপনি এই জাতীয় জায়গা না রাখাটাই আপনার জন্য উত্তম তাহলে আপনিও বেঁচে যাবেন ইনশাআল্লাহ এবং সমাজ এতে অনেক অনেক বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ তারপরে আমরা যেই আমরা এরপরে যে হাদিসটি আমরা দেখতে পাই এরপরে আমরা যে প্রশ্নটি দেখতে পাই সেই প্রশ্নরে আমরা যাচ্ছি প্রশ্নটি হচ্ছে যে ব্যক্তিগত বাথরুমে কাপড় ছাড়া গোসল করলে এবং অজু করে কাপড় পরে বেরিয়ে এসে নামাজ পড়া যাবে কি হ্যাঁ তাতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনি আপনি আপনার ব্যক্তিগত বাথরুমে যদি আপনি 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 জামা কাপড় ছেড়ে যদি আপনি বিবস্ত্র হয়ে সালাদা করেন তাহলে আপনার জন্য আপনি যদি গোসল করেন তাহলে আপনার জন্য গোসল করা যায় আছে এবং অজু করে যদি এরপর আপনি জামা কাপড় পরেন তাতে আপনার উজুও শুদ্ধ হয়ে যাবে কারণ উজু শুদ্ধ হওয়ার জন্যে বস্ত্র পড়ে থাকতে হবে শত ঢেকেই থাকতে হবে এটা জরুরি নয় বরং জরুরি হল যে আপনি যে মানুষের সামনে আপনার সতর্কে আপনি খোলবেন না সেটা আপনার জন্য হারাম মানুষের সামনে সতর্কে খোলা এটি আপনার জন্য হারাম কিন্তু আপনি এক একই থাকলে যেমন বাথরুমের কথা বলছি সেক্ষেত্রে আপনি এটি থাকতে পারেন কিন্তু কাজটি উত্তম নয় কাজটি জায়েজ কাজটি উত্তম নয় কারণ সালাফদের ব্যাপারে যেমন রসলাম মুসার্দ মুসা আলি সাল্লাসলাম ব্যাপার বলেছেন মুসা আল্লাহিসাল্লাত্ত আসসালাম ক্যান হাইন মুসা তিরান মুসাইসাল্লাম প্রচণ্ড লাজুক এবং সব কিছু তিনি ঢেকে রাখতেন তার মাথার যে উপরে যে কাপড়টা তিনি ব্যবহার করতেন এটা ওড়নার মতো করে তিনি এরকম ব্যবহার করতেন তাই করতেন আপনারা যদি আরব দেশের আলেমদেরকে দেখেন আমাদের দেশে বড় বড় বুজুর্গানি দিন মানে বলতে আমরা বিখ্যাত দিনদার মুখলাস মোত্তাকে আলেমদেরকে দেখবেন যে তাদের মাথার উপর তারা আলাদা এমন একটা আবরণ বা কাপড় ব্যবহার করেন যেমন তাদের নিজেদের মুখটাই ঢেকে যাচ্ছে এটাই মূলত উত্তম এটাই মূলত উত্তম তো ফলশ্রুতিতে আপনি নিজকে ঢেকে রাখা এটা টয়লেটে হোক অথবা একাকি অবস্থায় হোক না কেন তাই করবেন আদি আল্লাহ তালাহন তিনি কখনোই এমনকি অন্ধকারেও তিনি বিবস্ত হতেন না এটা হচ্ছে সালাবদের আমল সে আমলটাকে আপনি করার জন্য আমরা আপনাকে উৎসাহ দেব মোবাইলের গ্যাজেট সম্পৃক্ত সম্পর্কিত আইটেম অর্থাৎ হেডফোন স্পিকার ছোটো সাউন্ড বক্স এই জাতীয় সকল আইটেম বেচা কেনা করা শরীর সম্মত কি হ্যাঁ এগুলো আপনি বেচা কেনা করতে পারেন কারণ আপনি তো জানেন না এগুলো কোন কাজে ব্যবহার হবে ভালো কাজে এগুলো ব্যবহার হতে পারে যেমন আমরা এখন আমাদের এই শরীরে সে আয়োজনে আমরা এগুলোকে ব্যবহার করছি তো ফলে আপনি ভালো কাজে যদি এগুলো ব্যবহার হতে পারে সেজন্য আপনি এটার ব্যবসা করতে পারেন কারণ ব্যবসাটি বেসিক্যালি মূল ব্যবসাটি হারাম নয় কারণ আইটেমটি হারাম নয় এবং আইটেমটা যারা কিনে নিয়ে যাবে তারা এটা যদি হারাম কাজে ব্যবহার করে তাহলে এটা তাদের দায়িত্ব যেমন ধরুন আপনি দা বড়ি যেগুলো এগুলো তো আপনি বিক্রি করতে পারেন কারণ এগুলো দিয়ে কেউ হয়তো বা তার যে তার ইয়ে করতে পারেন তিনি ধরুন বাসায় তার রান্নাবান্নার কাজে এগুলো তিনি ব্যবহার করবেন তার সবজি কাটার জন্য তিনি ব্যবহার করবেন আবার কেউ এগুলো দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করার জন্যও ব্যবহার করতে পারেন আপনি কোনো অস্ত্রের কথা যদি আইন প্রয়োগকারী সংস্থার কাছে থাকে তাহলে এটা কল্যাণের জন্য হবে আর সন্ত্রাসের কাছে থাকলে মানুষের জন্য জন্য হবে ফলে আপনি ব্যবসা করতে পারবেন কিন্তু যারা ব্যবহার করবে তারা কি পারপাস এটা ব্যবহার করছে দে উইল বি রেসপন্সিবল ফর দ্যাট ইনশাআল্লাহ একজন এক ব্যক্তি আগে সুদ গ্রহণ করতো বর্তমানে সে সুদ গ্রহণ করে না জানার বিষয় হলো তার আগে সুদ কাফার হিসাবে তিনি কি দেবেন তিনি আগে যতটুকু সুদ গ্রহণ করেছেন অতটুকু সুদ যাদের কাছ থেকে গ্রহণ করেছেন তাদের হক তাদের কাছে তিনি ফিরিয়ে দেবেন যদি তিনি তাদেরকে খুঁজে না পান তাহলে এই সুদ তিনি জনকল্যাণে তিনি এটা ব্যবহার করবেন মানুষের কল্যাণে সাধারণ মানুষের কল্যাণে তিনি করবেন কিন্তু তিনি এটার জন্য কোনো সবের প্রত্যাশা তিনি করবেন না এটি তার এখান থেকে মুক্তির একমাত্র উপায় আমরা আল্লাহ সু হানুয়া তালা আমাদেরকে সেই তফিক নান করে আমরা যেন বুঝি আরেকজন করার আছেন লাইনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

চাকরি করেন সেক্ষেত্রে আপনি যখন ড্রাইভিং করেন তখন ওই গাড়িতে হতে পারে যে সেখানে শুধুমাত্র বয়সের মেয়ে থাকে অথবা শুধু একজন নারী থাকে সেখানে অন্য কেউ থাকেন না এই ড্রাইভিং করা আপনার জন্য যায় আছে কিনা না প্রিয় ভাই এই জন্য যায় নেই কারণ রাসুল বলেছেন একজন পুরুষ এবং একজন নারী একাকী তারা মানে তারা এক এক হবে না একাকি হবে না সেখানে তৃতীয় কারও একজনের উপস্থিতি লাগবে যিনি এই দুজনে যে কোনো একজনের কাছে মা হারাম এরকম কারো একজনের উপস্থিতি সেখানে লাগবে সেই এরকম কোনো একজনের উপস্থিতি লাগবে তো সেখানে এমন কেউ তো যেহেতু এই নারীর মাহারাম এমন কেউ সেখানে উপস্থিত লাগবে যেহেতু এই নারীর মাহারাম কেউ তার সাথে নেই ফলে আপনি এটা করতে পারবেন না কারণ আমি জানি এমন অনেক সময় ঘটে যারা ড্রাইভিং করেন পিছনে কোন নারী বসে আছেন অথবা তিনি লুকিং গ্লাসে তাকাচ্ছেন অথবা তার মনে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা এখানে তৈরি হচ্ছে মানুষ তো তাই না সেখানে ছিলেন তাদের পরে সেখানে বড় বড় আলেমরা ছিলেন সেখানে আপনারা জানেন যে আবির রবা সেখানে ইমাম মালেখা রাহেমাহুল্লা এরকম বড় বড় আলেমরা সেখানে কিন্তু ছিলেন এবং পরবর্তী ছিলেন এই যুগেও আপনি যদি দেখেন সেখানে সবচেয়ে বড় বড় আলেমদের আবির্ভাব ঘটেছে গত কিছু আমরা যদি দশ বছর আগেও দেখি সেখানে সবচেয়ে বড় বড় আলেমদের সেখানে শেখ আল আলবানী শেখ বিন বাজ শেখ সালে আলসাই এবংখতারি আপনারা জানেন আরো আরো যে মহসিন আল আব্বাদ আমরা কত আলেমের নাম বড় আলেমের সেখানে আগমন ঘটেছে অতএব এই কথাটি রসুল সালামের এই বক্তব্য এটা সেই যুগের জন্য প্রয়োজ্য এই যুগের জন্য প্রযোজ্য এই যে হাদিসটি যেহেতু সহি অতএব এই বক্তব্যটি সন্ন্য দ্বারা সমর্থিত তাদের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তারপর আমরা যেটি দেখতে পাইছি এই হাদিস গ্রন্থ পড়ার ক্ষেত্রে কি আল কোরআন পড়ার মতো করেই পড়তে হবে ও ছাড়া হাদিস শরীফ পড়া শরীয়তের সাথে সাংঘর্ষিক কিনা জানলে উপকৃত না হাদিস আপনি পড়তে পারেন অজু ছাড়া এমনকি কোরআনের তাফসির ছাড়া পড়তে পারবেন আপনি শুধুমাত্র কোরআনের মোসাফ যেটা প্রিন্টেড কপি এটাই আপনি অজু ছাড়া ধরতে পারবেন বলেছেন যে একজন পবিত্র ব্যক্তি ছাড়া এটি ধরবেন না হায়েজরত কোনো নারীও এটি ধরবেন না কিন্তু অপবিত্র ব্যক্তি এমনকি তার উপর গোসল ফরজ হলেও তিনি তার নিজের মন থেকে অথবা তার নিজের হেপস থেকে জেহ্যান থেকে তিনি কোরআন তেলত করতে পারবেন তিনি কোরআন তালাত শুনতে পারবেন তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ যদি এটা কোরআনের ব্যাপারে হয় অত হাদিসের গ্রন্থ তো পড়াই যাবে এর জন্য উজু শর্ত নয় যদিও আপনি যদি উজু সহ বসেন তাহলে এটি আপনার জন্য উত্তম কিন্তু এটি শর্ত নয় এই সহ না বসলে আপনার কোনো গুণাও হবে না ইনশাআল্লাহ কিছু মুসলিম মিলে সামাজিক বিরোধিতা করে একটি মসজিদ নির্মাণ করেছেন সেখানে পাঁচ ছয় বছর যাবৎ জমা সহ সকল নামাজ নিয়মিত আদায় হচ্ছে ইদানিং সে বিরোধ কমে সকলে মিলেমিশে এক হয়ে গেছে তাই তারা চাচ্ছে এটার গানা ঠিক রেখে জমা বন্ধ রাখতে তারা কি জমা বন্ধ রাখতে পারবে সকল মিলে গ্রামের প্রধান মসজিদে জমা আদায় করবে তারা ইচ্ছে করলে এই কাজটি তারা করতে পারে কিন্তু এই কাজটি করা তাদের জন্য উত্তম নয় যেহেতু এটাকে তারা জমার মসজিদ হিসেবে তারা চালু করেছে অতএব একটি মসজিদকে এভাবে পরিত্যক্ত করা কয়েকদিন পর দেখা যাবে আর এখানে সালাতে হবে না পাচক তো চালাতে হবে না অতএব এটি তাদের জন্য উত্তম নয় যদিও তাদের জন্য জায়েজ আছে তারা যদি বৃহত্তর আরও কোনো বড় মসজিদে তারা একত্রিত হতে চায় তাহলে সেটি তাদের জন্য জায়েজ আছে কিন্তু কাজটি তাদের জন্য উত্তম নয় কারণ ওইটি পরবর্তীতে পরিত্যক্ত হয়ে যেতে পারে আর কোনো একটি জায়গা আলোচ্য তারা আবাদতের জন্য আগে গ্রহণ করা হলো তারপরে সেটিকে ছেড়ে দেওয়া হলো। এটি কোন অবস্থায় কল্যাণকর কাজ হতে পারে না তারপর আমরা দেখি যে আচ্ছা মহিলারা এখানে আমরা প্রশ্ন দেখছি যে আচ্ছা মহিলারা যে একসাথে অনেকজন মিলে পুকুরে গোসল করে এমনকি একসাথে কাপড় পরিবর্তন করে সেখানে সাবধানতা অবলম্বন করলে অনেক সময় সতর ঠিক থাকে না এভাবে গোসল করা কি জায়েজ কোনো অবস্থায় এইরকমভাবে ভাবে গোসল করা জায়েজ নেই নারীরা নারীদের সতর দেখো হারাম পুরুষরা পুরুষদের সতর দেখো হারাম রসিদাম বলেছেন ফাই কা ফাখাজিল হাইয়ে এমনকি কোনো একজন ব্যক্তি মারা গেলেও ওই মৃত ব্যক্তির তার উরু বা তার রান এটা জীবিত ব্যক্তির উরুর মতোই এটাও নিষিদ্ধ মৃত জীবিত ব্যক্তির উরু যেমন আপনি এভাবে দেখতে পাবেন না যেটাকে আমরা আমাদের দেশে রান বলি মানে উরু আপনার নাবি থেকে নাবির পরে আপনার হাঁটুর উপর পর্যন্ত এতটুকু জায়গাকে উরু বলা হয় পায়ের এতটুকু পর্যন্ত দেখা যায় নেই রাসুল ইসলাম বলেছেন আয়সার দিয়াল বলেছেন আসালদ বলেছেন রাসুল ইসলাম ব্যাপারে আলাম আউআ হু আলাম আর আমিন আলম ইয়ামিন নি রাসুল ইসলাম আমার লজ্জাস্থান দেখেননি আমিও তার লজ্জাস্থান দেখিনি এরকম বর্ণকে তাদের দ্বারা প্রমাণিত তো সেই কথা আমি যদি নাও বলি স্বামী স্ত্রীর বিষয়ে কিন্তু একজন নারী আরেকজন নারীর একজন পুরুষ আরেকজন পুরুষের এই ক্রস জেন্ডার যেরকম হারাম এইটা হচ্ছে আপনার কী বলে হোমো জেন্ডার এটাও হারাম এটা দেখতে পারবে না আমাদের দেশের নারীরা তারা একসাথে গোসল করে একজন আরেকজনের তাদের লজ্জাস্থানগুলো দেখে এটি কোনো অবস্থায় জায়েজ নেই এমনকি পারিবারিক অঙ্গনেও মায়েদের সামনে মেয়েরা অথবা মেয়েদের সামনে মায়েরা তাদের লজ্জাস্থানগুলোকে কখনো কখনো তারা অনাবৃত করে ফেলে এটি কোনো অবস্থায় জায়েজ নেই এটি আপনাদেরকে মনে রাখতে হবে যদি তিনি অসুস্থ হন অথবা তিনি যদি ছোট হন তাইলে সেটি একটা ভিন্ন কথা তার সেবা শুশ্রূষার জন্য সে কাজটি করা যায় যেমনিভাবে মৃত ব্যক্তির গোসল করানোর ক্ষেত্রেও আমরা দেখি এতটুকু অনেক সময় জায়দ আছে কিন্তু তারপরেও লজ্জাস্থানগুলোকে কিন্তু আপনারা জানেন যে ঢেকে রেখে তারপরে গোসলের কাজগুলো করতে হয় এটি হচ্ছে ইসলামের ব্যক্তিত্বের বিষয় এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য এটি ইসলামের শালীনতা এটি ইসলামের ইসলামের যে মার্জিত রুচির প্রমাণ এটি আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ সুদি ব্যাংকে একজন প্রশ্ন করেছেন যে সুদি ব্যাংকে দারোয়ান অথবা ড্রাইভার হিসেবে চাকরি করা যাবে কিনা না করতে পারবে না যদিও আপনি সেখানে সরাসরি সুদের সাথে সম্পৃক্ত নন কিন্তু কাজটি আপনি সুদের কাজে সহযোগিতা করছেন সরাসরি আপনি সম্পৃক্ত না হওয়ার কারণে আপনার চাকরি করা যায় এতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার জন্য এই কাজটি করা উত্তম নয় কারণ আপনি হারাম কাজে তাদেরকে সামান্য হলেও তো সহযোগিতা করছেন যদিও আপনি সরাসরি কাজে সম্পৃক্ত নন ফলে আপনি হয়তোবা গুণাগার হবেন না কিন্তু কাজটি আপনার জন্য ইনশাল্লাহ প্রিয় আমি জানি সাত আসমান একটার উপরে আরেকটি কিন্তু সাত জমিনকে একটার নিচে আরেকটি সাত জমিনের ব্যাখ্যা জানতে চাই আল্লাহ সুহানের কোরআনে বলেছেন ওমিন আল আউদ্দি মিস্রু এবং আসমানের সমান সংখ্যকে আমি জমিন তৈরি করেছি বলে বলেছেন কিন্তু এর ব্যাখ্যা নিদার ইন ইন্দা কোরআন ইন দা হাদিস হাদিস এবং কোরআনে কোথাও এর ব্যাখ্যা আমরা পাই না যেমন আমরা হাদিসে ব্যাখ্যা পেয়েছি প্রথম উল্লাশে দ্বিতীয় আকাশ দ্বিতীয় আকাশ এবং আরও বহু বর্ণনা আছে এই ব্যাপারে কিন্তু আমরা সাত জমিনের ব্যাপারে কোনো ব্যাখ্যা আমরা পাইনি এখানে কি লেয়ার্স অফ অফ আর্থ মানে জমিনে যে সাতটি স্তর আছে স্তরের কথা বলা হচ্ছে কিনা এবং আপনি জানেন যে যে প্লেট টেকটনিক যেটাকে বলা হয় অর্থাৎ এই জমিনের প্রথম যে লেয়ার আছে এই লেয়ার তারপরে লেয়ার তারপরে লেয়ার তারপরে একেবারে সর্বশেষ লেয়ার পর্যন্ত এখানে অনেকগুলো লেয়ার আছে এটা কি এই লেয়ার নাকি জমিনের সাত স্তর বলতে এখানে আমরা যে আমরা যে স্পেসে যে এনভায়রনমেন্টে আমরা যে সাত ধরনের স্তর দেখতে পাই যে স্তরের কারণে সূর্যের যেই ক্ষতিকারক আপনার বেগুনি রশ্মিটা পৃথিবীতে এসে পৌঁছানো সেটাকে বোঝানো হয়েছে আমরা আসলে কোনো কিছুই জানি না ফলে এই বিষয়ে আমাদের কোনো কথা বলারই কোনো সুযোগ নেই আর মাগরীবের আজানের পর দুই রাকাত নফল নামাজ পড়া এর গুরুত্ব কি দয়া করে জানাবেন রসুল্লাহ সাল বলেছেন তোমরা মাগরীব পর দুই রাকাত সালাদ আদায় করতে পারো আদায় করো সালাদ আদায় করো তিনবার তিনি বলে লিমান শাহ কেউ যদি চায় তাহলে মাগরীবের পর সেই দুই রাখা সালাদ আদায় করবে মাগরীবের পর দুই রাখা সালাদাই করে মাগরীবের পর দুই রাখার সালাদ আদায় করবে ফলে এখানে রসুল্লাম বলেছেন বোখার হাদিস সহি হাদিস দ্বারা এটা প্রমাণিত ফলশ্রুতিতে এটি কেউ যদি করতে চায় তাহলে তিনি এটি করতে পারেন কোনো সমস্যা নেই প্রশ্ন হলো এই ক্ষেত্রে যে আমরা ভিন্ন মত দেখি সেই মতটি কতটুকু গ্রহণযোগ্য হ্যাঁ এই ক্ষেত্রে মত আছে এবং উটিও সুবহানাল্লাহ যা প্রমাণিত রাসলাম বলেছেন লা সলাত বাদা আল আসরি হাতা সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আসরের সালাতের পরে আর কোন সালাত নেই তো এখানে তো সূর্য অস্তমিত হওয়ার বিষয় এখানে দাঁড়িয়ে আছে সূর্য অস্তমিত হওয়ার পরেই তো তিনি দুরাগা সালাতে করছেন তার আগে তো তিনি আদায় করছেন না ফলে এটি তিনি করতে পারবেন আশা করছি ইনশাআল্লাহ আ জি আরেকজন কি প্রশ্ন করেছিলেন আমরা বুঝতে পারিনি প্রশ্নটি জি জি আমরা বুঝতে পেরেছি একজন বোন তিনি প্রশ্ন করেছেন তার নাম হেলেনা বেগম তার বয়স তিনি কি তার নামটা পরিবর্তন করবেন কি না রাসুল তো বুড়োদের নামও পরিবর্তন করে দিয়েছেন অতএব আপনি কোনো একজন আলমের কাছে জিজ্ঞেস করে আপনার নামটা সুন্দর একটা নামে পরিবর্তন করে নিন কারণ আমরা আসলে এই নামের অর্থ জানি না এবং আমরা কোরআনসুন্না এই জাতীয় কোনো নামের নামের আভাস পাইনি বরং আপনি সালাবদের মধ্যে নারী যারা আছেন বা নবী রাসুলদের স্ত্রী এবং তাদের মা তাদের মেয়েদের যে সকল নাম আছে এরকম কিছু নাম রাখবেন কারণ নামের একটা প্রভাব কিন্তু আছে সেই নামগুলো আপনার রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তারপর হচ্ছে জামাতে ফরজ সালাত শুরু হলে তাহিয়াতুল মসজিদ আদায় করার নিয়ম কি ফরজ সালাতের নিয়তের সাথে তাহিয়াতুল মসজিদের নিয়ত করব নাকি শুধু ফরজ সালাতের নিয়তেই নামাজ পড়বো না ফরজের সাথে নফলের নিয়ত কখনোই করা যায় না ফরজের সাথে নফলে নিয়োজ করা যায় না আপনি মসজিদে রুকেছেন আপনি যদি দেখেন যে ইজা উকিমতি তেলের মাহতুব আপনি তাইয়াদুল মসজিদ কি আপনি তো ফরজ শুরু হলে সুন্না আর রাওয়াতবে এগুলো পড়া যায় না ফলে আপনি আপনি তাহাতুল মসজিদ পড়বেন আপনি ছিল কিন্তু আম্মা আদায় করেছিলেন সব করতে পেরেছিলেন কিনা যায় না এখন আমরা কি আম্মার পক্ষ থেকে রোজা রাখবো না কা ফারা দেবো আপনারা আপনার আম্মার পক্ষ থেকে রোজা রাখবেন কারণ আপনার আম্মা তো অসুস্থ ছিল না ফলে আপনি আপনার আম্মার পরে রোজা আপনার আম্মার জন্যে আপনি রোজাগুলো রেখে দেবেন কারণ বলেছেন কোনো ব্যক্তি যদি মারা যায় তার রোজা থাকে তাহলে তার পক্ষ থেকে তার অভিভাবক বা তার ওয়ালি ওয়ারিসরা রোজা রেখে দেবে আপনি আপনার মায়ের পক্ষ থেকে কিছু রোজা রেখে দেবেন আনুমান করে করেন ইনশাল্লাহ জি আরেকজন কলার আছেন লাইনে আসসালাম আলাইকুম যে মানে একজন বাবা তার ছোট ছেলের সাথে মানে খেলাধুলা করতেছিল তো খেলাটা ছিল এরকম মানে ছেলে বলতেছিল যে এই জিনিসটা আমার এই জিনিসটা আমার তো এরকম করতে করতে এক সময় ছেলে তার মাকে গিয়ে জড়া ধরে জড়ায় ধরার পর বলে যে এটা আমার আম

কা তুমি আমার মায়ের মতো এরকম যদি বলতেন তিনি আসলে এটা খেলার ছেলে অথবা তিনি না বুঝে বলেছেন তিনি স্টেকফার করবেন এবং কিছু সাদাকা তিনি করে দেবেন ইনশাআল্লাহ কসর হলে তো সুনত নামাজ পড়তে হয় না আমি যদি পড়ি তাহলে কি সমস্যা আছে কসর অবস্থায় সুননত সালাত না পড়াটাই শুননা অতএব সমস্যার ইসনয় এটি রাসাল্লাম পড়তেন না হতো বা আপনি পড়বেন না এটি হচ্ছে এখানে বিষয়ে আপনি এতটুকুই করবেন ইনশাআল্লাহ একজন প্রশ্ন করেছেন ফারহান শাহরিয়ার আমার ইচ্ছা হল হ্যাকার হওয়া আমি চাই বিভিন্ন অস্ট্রেলিয়ার সাইট হ্যাক করে ও শেষ করিতে তবে এতে প্রায় কয়েক শত কোটি টাকার ক্ষতি হবে এটি কোনো অপরাধ হবে না এটা কোনো অপরাধ হবে না কারণ আপনি ক্ষতি করছেন বরং আপনি অন্যকে রক্ষা করার চেষ্টা করছেন আপনি যদি কাজটি করেন আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনি হারাম কাজকে ধ্বংস করার কারণে আপনি সাউপ্রাপ্ত হবেন বরং আমরা বলবো যে কেউ কেউ এই কাজগুলো করা এবং এই দক্ষতা অর্জন করা দরকার যেন এই অশ্লীলতাকে অশ্লীলতার যত চ্যানেলগুলো আছে এ সকল চ্যানেলগুলো যেন বন্ধ করে দেয়া যায় আহ এইটি বরং রাষ্ট্রের কাজ রাষ্ট্র যদি কাজগুলো করতো তাহলে অনেক ভালো হতো এবং পৃথিবীর বহু দেশে কিন্তু রাষ্ট্রীয়ভাবে এগুলো নিষিদ্ধ আছে আমরা জানি সেটা করতে পারলে অনেক অনেক ভালো ইনশাল্লাহ স্যার আমরা জেনারেল লাইনে পড়ছি এখন ছেলেকে একজন আলেম বানাতে চাই তো লেখাপড়া কীভাবে শুরু করবো বুঝতে পারছি না আলেম হতে গেলে কি হিপস করতে হবে না আলেম হতে গেলে হিপস করতে হবে নট নেসেসারিলি কিন্তু হিপস যদি কেউ করে তাহলে তিনি ভালো আলেম হওয়ার পথটা তার জন্য সুগম হয়ে যাবে অর্থাৎ তার বয়স কতটুকু এখন আমরা সেটি জানতে চাই যদি তার কোনো বয়স যদি তার কম হয় তাহলে আপনার আপনি তাকে হিপস করে দেন এখন অনেক এরকম প্রতিষ্ঠান পাওয়া যায় যেখানে হিপস এবং তার পাশাপাশি দিনই জ্ঞানও সেখানে অর্জন করা যায় ফলে আপনি দিনই জ্ঞান অর্জন করার জন্যে এমন প্রতিষ্ঠান চুজ করতে পারেন যেখানে দুটোই প্যারালালি হতে পারে এমন একটি জায়গা নেবেন তবে শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই উন্নত উত্তম দিনই শিক্ষা প্রতিষ্ঠান আপনি চুজ করবেন যদি শিক্ষা প্রতিষ্ঠান চুজ করতে যদি আপনি ত্রুটি করেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আমরা এ আমি কিছু দিনের মধ্যে মোটামুটি চল্লিশ কিলোমিটার দূরত্বে সফরে যাব এবং দিনে গিয়ে দিনে চলে আসব সেখানে কি আমাকে কসর করতে হবে আর যদি আমি মসজিদে জামাতে সালাদা করি তাহলে কীভাবে আদায় করবো দেখুন এই মাসালাটি নিয়ে বিতর্ক রয়েছে কারো কারো মতে আপনি এখানে কসর করবেন না এবং কারো কারো মতে আপনি কসর করবেন তো ফলশ্রুতিতে আপনার কাছে আমরা ছেড়ে দিয়েছি যে আপনি কি করবেন আমার আর দ্বিতীয়ত যে বিষয়টি সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনি যেখানে গিয়েছেন আপনি জামাতের সাথে আদায় করবেন তাহলে আপনি দুটো বিতর্ক থেকে আপনি বের হয়ে আসতে কারণ জামাতে আদায় করলে আপনাকে আর কসর করতে হবে না সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনি জামাতে আদায় করলে আপনি বিতর্ক থেকে বের হয়ে আসতে পারবেন ইনশাল্লাহ একজন প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম তাকদির এর বিষয়ে গুলো পরিবর্তন হয় না এবং কোন বিষয়গুলো পরিবর্তন হয় দেখুন তাকদিরের বিষয় তাকদির তো দুই রকম এক ধরনের তাকদির হচ্ছে যেটাকে কখনোই পরিবর্তন হয় না যেমন ধরুন আপনার আপনার গায়ের রং কি হবে আপনি ছেলে হিসেবে জন্ম নিয়েছেন আপনার কবে মৃত্যু হবে আপনার কবে জন্ম হবে ইত্যকার বিষয়গুলো আল্লাহ হায়ুন কর্তৃক নির্ধারিত এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না কিন্তু কিছু কিছু জিনিস আছে যেমন হাদিস শেষে সৈহাদিস শেষে বলেছেন লাই উদ্দুল কদা ইল্লা দোয়া ও দোয়ার মাধ্যমে তাকদির পরিবর্তন হয়ে যায় এটি কোনটি যেটা হচ্ছে হতে পারে যেমন ধরুন আপনি এই পথে যেতে চেয়েছিলেন আপনি ওই পথে যাচ্ছেন আপনার একটা বিপদ হওয়ার কথা আল্লাহর কাছে আপনি চাইলেন এই বিপদটি আল্লাহ ভাইনুতালা দূর করে দিলেন এমন কিছু জিনিস আল্লাহ পরিবর্তন করে দিতে পারেন ফলে কোনটা পরিবর্তন হবে কোনটা পরিবর্তন হবে না সেটি তো আমরা জানি না মোটা জায়গায় আমরা কিছু কথা বলে দিলাম যেমন আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তুমি আমাকে পুরুষ বানিয়ে দাও নারী আপনি অথবা আল্লাহ তুমি আমাকে নারী বানিয়ে দাও আপনি কিন্তু পুরুষ এরকম দোয়া করা এটা অনুমোদিতও নয় এবং এগুলো দোয়ার যে আদব বা শিষ্টাচার সেরকম শিষ্টাচার বলতে সেই শিষ্টাচার মধ্যে এটা একেবারেই পড়ে না আল্লাহ সুহানু বলে সঠিক আল্লাহ সুহানুয় তালা সম্পর্কে সঠিক আকিদা কেমন হওয়া উচিত আল্লাহ সুবাহানুমা সম্পর্কে আকিদা হওয়া উচিত সালাফদের মতো অতএব সালাফ আর আসাল ফেসালহীন তারা যে আকিদা মেনটেন করতেন যেই আকিদাটাই সবচেয়ে নির্ভরযোগ্য সবচেয়ে ব্যালেন্সড এবং সবচেয়ে আপনার আপনার সতর্কতা পূর্ণ সেই আকিদাটাই আপনাকে মেনটেন করতে পারে তা হচ্ছে

স্যার আমার প্রশ্ন হচ্ছে আমি একটু চাকরি করি তো ওখানে হচ্ছে হিন্দুরাও আছেন তো তাদের খাবার কি আমি খাইতে পারবো আরেকটা একটা প্রশ্ন আছে স্যার জি 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 যে হচ্ছে মৃত ব্যক্তির নামে আমি যদি কোরআন শরীফ পরে তার নামে দিতে চাই এইরকম পড়া যাবে কি না প্রথমত হচ্ছে যে আপনি যেখানে চাকরি করছেন সেখানে হিন্দুরা আছে তারা যদি কোনো খাবার নিয়ে আসে তাহলে আপনি খেতে পারবেন কিনা প্রবণ যদি এই খাবারটি তিনি যেটি নিয়ে আসেন এটি যদি জবাই করার কোন ইস্যু হয় যেমন জবাই করতে হচ্ছে এবং আল্লাহর নামে জবাই না করা হলে এটা হারাম হয়ে যায় আল্লাহ সুবাহ বলেসাল্লাহ কুলমি মালামি ইস্কারিসমুল্লোহী আলাই যার উপর যা জবাই করতে আল্লাহর নাম উচ্চারণ করেন এগুলো তোমরা খাবে না ফলশ্রুতিতে এই জিনিসটি আপনি করবেন না এটি আপনি এটি আপনি জবাইকৃত কোনো জিনিস থাকে যেমন গরুর গোস্ত বা মুরগি এগুলো আপনি খাবেন না আদারওয়াইজ অন্য কোনো কিছু শুকনো জিনিস অথবা যেন সবজি তাহলে এটি আপনি খেতে পারবেন ইনশাআল্লাহ আর মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করে তার জন্য ওই কোরআন তেলাওয়াতের সওয়াব তার জন্যে বক্সে দেয়া গিফট করে দেয়া হাদিয়া দেয়া ইসাল করা এটা কোনোটাই সরিয়া দ্বারা সমর্থিত নয় বলে আমরা আগেও বলাচ্ছি অতএব এটি আপনি করবেন না বরং তাদের জন্য আপনি অবশ্যই অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ আচ্ছা মোহাম্মদ কবির বা এই প্রশ্নটি করেছেন যে তিনি আশি কিলোমিটার দূরত্ব সফরে যাবেন হ্যাঁ আপনি যদি আশি কিলোমিটার দূরত্ব সফরে যান তাহলে আপনি কসর করবেন তখন আপনি সকল বিতর্ক থেকে আপনি উঠে যাবেন ইনশাল্লাহ আর যদি আপনি ইমামের পেছনে আদায় করেন মুকিম অর্থাৎ স্থানীয় ইমামের পেছনে তাহলে আপনাকে ইয়ে করতে আপনাকে তখন আর কসর করতে হবে না ইনশাআল্লাহ আমরা আসলে অনেক প্রশ্ন এত প্রশ্ন আছে যে সব প্রশ্ন আমরা নিতেও পারি না আচ্ছা আমরা দেখি যে একজন প্রশ্ন করেছেন আমার আমার আচ্ছা এটা আমরা উত্তর দিয়েছি আসসালামু আলাইকুম স্যার আমি বরিশাল থেকে এমদাদুর হক বলছি স্যার আমি আপনাকে নিয়মিত ফলো করে আছে জাকাল্লা খায়ের প্রশ্ন হল আমার দিন রাত বেশিরভাগ সময় কোরআন তেলাওয়াত শোনা ও সাথে তেলাওয়াত করা হয় ফলে এমন হয় যে টয়লেটে বা বাথরুমে গেলেও এগুলো মনে মধ্যে চলতে থাকে কিন্তু মুখে বলি না আমি জানি ওই জায়গাগুলোতে কোরআন পড়া যায় না তাই এই ক্ষেত্রে আমার কি হবে মত অবস্থা আমার করণীয় কি সো আল্লাহ আল্লাহ ওয়া সোহানুতাল আপনার মধ্যে কোরআনে স্বাদ তৈরি করে দিন প্রিয় ভাই আপনি চেষ্টা করবেন সেখানে যেন আল্লাহ হান মতালার বা কোরআন তেলাতের এগুলি যেন আপনার মাথায় না আসে আপনি দ্রুত টয়লেট থেকে বের হওয়ার চেষ্টা করবেন এবং আপনি যাওয়ার আগে যে টয়লেট যাওয়ার আল্লাহম নিয়ে আউজুবি ক্যামিনাল খুব সুবল খাবায় সেই দোয়া পড়ে যাবেন তাহলে আশা করছি যে এটি আপনার অন্তরে তৈরি হবে না তারপরে যদি আপনার অন্তরে আসে আপনি যদি মুখে উচ্চারণ না করেন তাহলে এটি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনি তাতে গুণাগার হবেন না ইনশাআল্লাহ কারণ আমরা যা উচ্চারণ করি মনে যদি কোনো কিছু থাকে তার জন্য আল্লাহ সুফান উতলা আমাদেরকে শাস্তি দেন না যতক্ষণ না তা আমরা কাজে পরিণত করি বা উচ্চারণ করি ফলে এটি আপনার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আহ আমার প্রশ্ন দুটো আমরা তো বিবাহিত অবিবাহিত জেনাকারী শাস্তির কথা জানি কিন্তু যারা গোপন যেনা করে তাদের ইসলামে কি ধরনের শাস্তির কথা বলা আছে আহ যারা গোপন জেনা করে তাদের জন্যে কি শাস্তির কথা বলা আছে কোরআন এবং সন্ন্যায় তাদের কথা তো বলা নেই কারণ সে তো গো করেছে গোপনে অতএব সে যখনই প্রকাশ্যে জেনা করবে তখনই তার শাস্তির কথা আছে আর গোপন যে জেনা করেছে আল্লা সুফাহাম রুহল্লা আল্লা সুফাহের কাছে তার বিষয়টি নির্ধারিত এবং সোপর্দ থাকবে আহ আল্লাহ সহালা চাইলে তাকে শাস্তি প্রদান করতে পারেন অথবা আল্লাহ তাকে ক্ষম করে দিতে পারেন তবে ওই ব্যক্তি আল্লাহকে সবচেয়ে নিকৃষ্ট যে অপরাধ করার পর তারপরে এগুলোকে বলে দিয়েছে আপনার বলেছেন কুল্লু মুজাহিরুন আমার সকল উম্মদকে আল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু যারা মুজাহের সাবাইকার আমরা বললেন অমাল মুজাহির সোনাল্লা মুজাহির কারা তারা হলো যারা রাতে অপরাধ করেছে অথবা তার গোপনে অপরাধ করেছে তারপরে তারা প্রকাশ্যে এগুলো বলে বলে বেড়ায় এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সাহেব কখনোই ক্ষমা করবেন না ফলে কারো অপরাধ যদি আল্লাহ গোপন করে রাখেন হতে পারে আল্লা ভানুমা তাকে ক্ষমা করে দেবেন ইনশা আল্লাহ তারপর আমরা প্রশ্নটি দেখি যে দায়ুষ কি চিরস্থায়ী জাহান্নামে যেহেতু রাশুষ্ণাম বলেছেন তিন ব্যক্তি তারা কখনোই জানাতে স্বাদ পাবে না তোমাদের দায়ুসু অথবা হাদিস থেকে আমরা বুঝতে পারি যে তিনি তিনি হয়তো বা জানাতে যাবেন না কিন্তু দাইউস ব্যক্তি তিনি যদি একজন কবিরা গুণাকারী হতে পারে আল্লসু ভাহানুমা তারা তাকে কোনো এক সময় ক্ষমা করে দেবেন যে তার ইমান যদি ঠিক থাকে ফলে যেহেতু জান্নাত এবং জাহান্নামে ঋষি এটা কেবলমাত্র আল্লাহ সুফহান ওদের সিদ্ধান্ত নেবেন এবং আল্লাহ সুফহান ও তালারই প্রি রোগেটিভ এটা তারই একমাত্র রাইট রসুলাম যা কখনো কখনো কোনো কথা থ্রেট দেওয়ার জন্য বলেন থ্রেট যেমন লাইয়াদ খুল জান্নাত মান্নানুন কত্তাউন আজ শেষ যে আত্মীয়ত সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যাবে না লাই মেন আহাদুকুম তোমাদের মধ্যে সে ব্যক্তি প্রকৃত ইমান নয় ইমানদার নয় এরকম কথাগুলো আসলে পূর্ণ ইমানের প্রতি ইঙ্গিত করা হয় পূর্ণ ইমান ফলে এগুলো থ্রেটমূলক বক্তব্য এগুলো চিরস্থায়ীভাবে ওই ব্যক্তি যাহার নামেই হবে ব্যাপারটি সেটি নাও হতে পারে ইনশাআল্লাহ এরপর হচ্ছে স্যার আমরা জেনারেল লাইনে পড়াশোনা করছি এখন ছেলেকে একজন আলেম বানাতে চাই তো লেখাপড়া কীভাবে শুরু করবে বুঝতে পারছেন এটা নিয়ে আমরা আলোচনা করেছি কিছুক্ষণ আগেও তারপর হচ্ছে অমুসলিমদের কোনো নাবালক শিশু যদি দুর্ঘটনা বা কোনো রোগ মৃত্যুবরণ করে তাহলে কি জান্নাত পাবে দয়া করে জানাবেন আল্লাহজন আমাদেরকে নেখায় দান করেন মুসলিমদের কোনো নাবালক শিশু যদি দুর্ঘটনা এটা আমরা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি যে অমুসলিমদের সন্তানরা তারা যদি মারা যায় তাহলে তারা ইনশাআল্লাহ তারা আল্লাহ স্নান তাকে ক্ষমা করবেন এবং তারা জান্নাতে যাবেন ইনশাআল্লাহ শিশুদের এক নাম রাখা উচিত তাহলে মারিয়াম নামের সাথে কি যুক্ত করতে পারি নামের সাথে বাবার নাম অথবা বাবার নাম ছাড়া না দেখুন একটি নাম রাখে উত্তম এবং আপনি সকল এমনকি সাহাবাই নামও দেখবেন একটি এটি শুননা আদম ইব্রাহিম মুসা ইসা তাই না আহারুন সুলাইমান দাউদ এমনকি আবকর ওমর ওসমান আলী সরি আপনি দেখবেন যে এখানে আসলে একটি নাম তো ফলে বাবার নামের সাথে মিলিয়ে রাখতে পারেন আরেকটি জাকৃতিক তাহলে কুনিয়াত কুনিয়াত রাখতে পারেন নামের সাথে যেমন ওমর আল ফারুক আবু বকর সিদ্দিক এরকম কোন একটা কুনিয়াত রাখতে পারেন যেহেতু কুনিয়া হাদিস দ্বারা সমর্থিত কুনিয়া আপনারা রাখতে পারেন আদারওয়াইজ শুধুমাত্র নাম রাখবেন কুনিয়া কিন্তু কোরআন আছে যেমন এইসা কালিমাতুল্লহ এইসা কালিমাতুল্লাহ কালিমা আল্লা সাহানু বলেছেন ওয়া কালিমাতুল্লহি তিনি হচ্ছেন ওয়া তার কালিমা তো এইটি এরকম রাখা যেতে পারে আদারওয়াইজ একটি নামই রাখা এটি উত্তম আচ্ছা স্যার নাপাক অবস্থায় মোবাইল ধরা যাবে কি যে মোবাইলে কোরআন হাদিস আছে কোনো সমস্যা নেই যে মোবাইলে কোরআন এবং হাদিস আছে সেটি আপনি ধরতে পারেন কারণ আপনার নিজের মধ্যে তো কোরআন হাদিস আছে আপনি নিজেও তো নাপাক অবস্থায় থাকেন মাঝে মাঝে তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কেবলমাত্র কি নাপাক অবস্থায় কোরআনের কোনো মোসাফ দেখেও তেলাওয়াত করা যাবে তাতেও কোনো সমস্যা নেই শুধুমাত্র আপনি প্রিন্টেড কপি অব দি হোলি কোরআন ইউ ক্যান টাচ দ্যাট সেইটি আপনি করতে পারবেন না বলে আমরা এর আগেও বলেছি আচ্ছা আমাদের এখানে একজন প্রশ্ন করেছেন সঞ্জিদ প্রধান বলেছেন আমাদের এখানে ইমাম সাহেব এত দ্রুত তিনি সালাদ করেন যে যে সমস্যা হচ্ছে সুরাফাতেহ সম্পূর্ণ পাঠ করার আগেই তিনি চলে যান সেক্ষেত্রে সুরা হাদিস সুরাফতেহা ব্যীত সালাদ বাতিল তাহলে আমরা কি সুরাফাতেহা সম্পূর্ণ করে করবো না কি সালাদ আমাদের হবে না তিনি একটা প্রশ্ন যেটা করেছেন আমরা এই প্রশ্নের উত্তর আমরা আগেও দিয়েছি আমাদের চ্যানেলে আপনার এরকম একটা উত্তর পেয়ে যাবেন ইমাম সাহেব ফাতেহা পাঠ করার যদি সময় আপনাকে না দেন তাহলে ইমাম সাহেবকে রুকু অবস্থায় পাওয়ার সম্ভাবনা থাকলে আপনি সুরা ফাতে শেষ করে যাবেন আর যদি দেখেন যে রুকু থেকে তিনি উঠে যাবেন তাহলে আপনি যতদূর সম্ভব সুরা ফাতে পড়ে তারপরে আপনি রুকুতে চলে যাবেন আপনার সালাত হয়ে যাবে কিন্তু ইমাম সাহেব এক্ষেত্রে তিনি তিনি অন্যায় করেছেন কারণ তিনি আপনাকে সুরা ফাতেহা পড়ার সুযোগ দেননি মহসিন উদ্দিন বলেছেন আমার প্রশ্ন হলো আমার পিতা মারা গেছেন আমার মা বেঁচে আছেন ও আমরা পাঁচ ভাই এবং এক বোন বেঁচে আছি পিতার সম্পদ দূতধিকার হিসেবে কেউ কতটুকু পাবে আপনার সকল ভাই পাবেন দুই এবং সক বোনরা পাবে এক করে বোন একজন হলো তিনি পাবেন এক অর্থাৎ যেমন ধরুন আপনাদের সম্পত্তি মা যেহেতু আছে বলেছেন মা পাবে ছয় ভাগের এক আর আপনারা পাবেন প্রত্যেক ভাই আপনার প্রত্যেক ভাই আপনার পাবেন হলো এক করে এবং আপনার বোন পাবে দুইয়ের এক করে দুইয়ের এক মানে হচ্ছে অর্ধেক করে পাবে অর্ধেক পাবে আপনার বোন আপনার পাবেন এক এক করে অতএব লসাগু গসাগু এই অঙ্ক করলে আপনি বুঝতে পারবেন যে টোটাল সম্পত্তিকে কতটুকু ভাগ করতে হবে এবং এবং কে কতটুকু পাবেন ইনশাআল্লাহ রিজওয়ান নাসরিন প্রশ্ন করেছেন আমি মোবাইলে কোরআন শরীফ ইনস্টল করেছি এটা পড়তে আমার সুবিধা হয় তবে এটা আমি বালিশের নিচে রেখে ঘুমাই এবং টয়লেটেও নিয়ে যাই এদিকে আমার গোনা হবে প্রিবন প্রথমত হচ্ছে আপনি বালিশের নিচে নিয়ে না ঘুমানো এবং টয়লেটে না নিয়ে যাওয়াটাই উত্তম এটা আপনার জন্য উত্তম কিন্তু যদি আপনি টয়লেটে নিয়ে যান অথবা বালিশের নিচে নিয়ে ঘুমান তাহলে আপনার গোনা হবে না কিন্তু এটি উত্তম নয় কারণ এখানে কোরআন আছে সেই জন্যে আপনি সেখানে না নিয়ে যাওয়াটাই আপনার জন্যে উত্তম বলে আমরা মনে করছি আচ্ছা আসসালামু আলাইকুম যারা ওয়াক্ত সালাত আমরা প্রশ্নটি চলে গিয়েছে আচ্ছা এরপরে আমরা দেখি যে একজন অনেক সময় দেখি কোনো আলেম মেম্বরে বসে জাল বা ভুল গাল গল্প করে আমাদের করে কি তার পিছনে কি নামাজ পড়া যাবে না তার পিছনে সালাত হয়ে যাবে বটে কিন্তু তিনি আমানতের খেয়ানত করছেন কারণ এই মেম্বারটা আল্লাহ রসুল ইসলামের একটা আমানত অতএব এই মেম্বরে এমন কথা যেতে হবে যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন তার বাইরে কোনো কথা নয় অতএব তিনি এখানে গাল গল্প বলছেন মিথ্যা কথাবার্তা বলছেন বানোয়াট কথাবার্তা বলছেন তিনি আসলে দিনের সত্যিকার যে আমানত আমানত তিনি পালন করেননি আর আল্লাহ সুহান বলেছেন ইনল ইনসান আল্লামুল কাফার আসলে মানুষ তো জালেম সে জুলুম করছে তারা নিজের উপর জুলুম করছে এবং অন্যদের উপরও সে ব্যক্তি জুলুম করছে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আসসালামু আলাইকুম শাহী যারা পাঁচ ওয়াক্ত সালাদ নিয়মিত আদায় করে না তাদেরকে জানা যা পড়া যাবে কি না এখানে প্রশ্ন করেছেন যে তা আমরা জানি সে ব্যক্তির জানাজার মৃত্যুর প্রকৃতি তার জানাজা পড়া যাবে কিনা ওলামাইকালামের মধ্যে একটা বিশাল অংশ তারা মনে করেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে তাহলে সে কাফের ফলশ্রুতে তাদের সালা তাদের জানাজা অংশগ্রহণ না করার ব্যাপারে ওলামা এ কথা বলেছেন তবে আমরা আরেকটু মাইল অবস্থান থেকে আমরা আলেমদের আরও অনেককেই কথা বলতে শুনি যে তারা বলেছেন কেউ যদি সালাদ করেও কিন্তু তিনি সালাদকে অস্বীকার করেন অস্বীকার না করলে তিনি কাফের হবেন না ফলে এই যেহেতু ব্যক্তিদের জানা যে আপনি অংশগ্রহণ করতে পারবেন যদি জানেন যে তার ইমান ঠিক ছিল তাইলে তার যে অংশগ্রহণ করতে পারেন এই এটা ওলামাই কালামের মধ্যে কেউ কেউ এই কথা বলেছেন কিন্তু আমরা মনে করি যে একেবারেই সারাদা করেন এই সকল ব্যক্তির জানা যে উপস্থিত না হওয়াটাই ভালো তাহলে অন্যদের জন্য একটা থ্রেট হবে অন্যদের জন্য একটা থ্রেট হবে ফলে অন্যরা এ ব্যাপারে তারা সাবধান থাকবে মানুষের মুসলিমদের তো কাজই হলো অন্যদের জন্য তারা এক্সাম্পল তৈরি করা এবং তারা নসিহা প্রদান করে এটা একটা নসিহার সুযোগ হবে ইনশাআল্লাহ জি একটা বোখারের ওই হাদিসটি অত্যন্ত বিখ্যাত যেটা আপনি জানেন যে মুসলিমের বোখারি হাদিস মুসলিমের হাদিস হাদিসে জিবরিল নামে খ্যাত যেটা আনতালিদাল আমাতু তাহা আনতালিদাল আমাতু রব্বাহে একজন নারী একজন বাঁদি তার মণিপকে জন্ম দেবে এই বক্তব্যের অর্থ কি এর অনেক অর্থ আছে আপনি যদি হাদিসের গ্রন্থগুলোতে দেখেন তাহলে অনেক অর্থ পাবেন এর মধ্যে একটি অর্থ হচ্ছে এইরকম যে কখন দাসীদের ঘরে এমন ব্যক্তি জন্ম নেবে যে পরবর্তীতে প্রধান রাষ্ট্রপ্রধান অথবা ধরুন সমাজ প্রধান অথবা ধরুন বিভিন্ন জায়গার প্রধান হবে এ দাসই তখন তার নাগরিক হবে এই তৃতীয় দাসী তার তো দাস বা এরকম হওয়ার কথা ছিল কিন্তু তিনি এত বিশাল প্রভাবশালী ব্যক্তি হবেন যে এমন হবে দুই নম্বরের অর্থ হচ্ছে যে সাধারণ ঘরের কোনো ব্যক্তি সমাজের নেতৃত্ব প্রদান করবে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সাধারণ ঘরের ব্যক্তি সমাজের নেতৃত্ব প্রদান করবে অথবা তারা সমাজের প্রধান হত্যা করতে হবে অথবা সাধারণ একজন দাসী তার মানে তার সম্পদ টম্পদ খুব কিছু এরকম নাই কিন্তু তার সন্তান বহু পরিমাণ সম্পদের অধিকারী হবে এইটা এটির একটি অর্থ হতে পারে এটা আরেকটি অর্থ হতে পারে যে কোনো একটা সময় দাসীদের সংখ্যা এত বেশি বেড়ে যাবে যে কে আসলে দাসী কে আসলে দাসী না এটা এমন একটা সময় আসবে যেই সময়ে দাসীদের সংখ্যা বেড়ে যাবে সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এই মানুষ কৃতদাসীদের বিয়ে করবে বিয়ে করার কারণে তার সন্তান হবে এবং সন্তান হওয়ার কারণে ওই সন্তানের কারণে তিনি কি হয়ে যাবেন তিনি আজাদ হয়ে যাবেন মুক্ত হয়ে যাবেন ফলশ্রুতিতে এই নারীর সন্তানই কিন্তু তার মনিব হয়ে গেলো অর্থাৎ তার মুক্তিদাতা হয়ে গেল এরকম একটি অর্থ আছে এর আরেকটি অর্থ আছে যে এত পরিমাণ ধরুন সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়বে অশ্লীলতার কারণে আসলে কে মা কে আর সন্তান এগুলো বোঝা যাবে না এখন ওয়েস্টার্ন সোসাইটিতে এমন হচ্ছে কে বাবা কে মা নো বডি এমন একটি সিচুয়েশন ফলে এর অনেক এর বিবরণ এবং বর্ণনা আছে এর অনেক অর্থ আছে আপনারা যদি হাজিজের গ্রন্থগুলো দেখেন তাহলে সেই অর্থগুলো আপনারা সেখানে দেখতে পাবেন ইনশাল্লাহ আর এরপর আমরা দেখি যে প্রশ্ন এসছে আসসালাম আলাইকুম আমার একটা প্রশ্ন আমি অফিসে কাজ করি সেই অফিসের মালিক আমাকে দিয়ে কোম্পানির বিভিন্ন কাজের বিভিন্ন সরকারি কর্মচারী ঘুষের টাকা দেয় এই অফিসে কাজ করে টাকা কি যায়জ না আপনি এই কাজ করতে পারবেন না আপনি ওইখানে কাজই করতে পারবেন না আপনাকে ঘুষ দেওয়া হচ্ছে এটা হারাম কাজ আপনি নিজে দিচ্ছেন অর্থাৎ হারাম কাজে আপনি করছেন হারাম কাজে তাকে সহযোগিতা করছেন আপনাকে যদি বলা হয় যে আপনার চাকরি হচ্ছে শুধুমাত্র মদ খাওয়া সেখানে বসে আপনি কি তা করবেন তা তো আপনি করবেন না আপনাকে বলা হলো যে পর্নোগ্রাফি তৈরি করা আপনার কাজ এটা আপনার চাকরি আপনি কি তা করবেন আপনি মনে করেন আমার তো চাকরি আমার করণীয় কি এই চাকরি তো আপনার জন্য নিষিদ্ধ এটা হারাম কাজ অর্থাৎ অ্যাজ লং অ্যাজ দ্য ওয়ার্ক ইটস সেলফ ইজ হারাম অ্যান্ড 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 প্রহিবিটেড ইউ আর নট অ্যালাউড টু ওয়ার্ক দেয়ার আপনি সে কাজ করার কোনো সুযোগ আপনার নেই এরপর একজন প্রশ্ন করেছেন শাহ আমাদের ঘরে টিভি চলে এই টিভিটা আমি এনেছিলাম আমি টিভি দেখি না আমার আমল কি গুণা হবে গুণা হলে আমি কী করতে পারি আপনি দ্রুত ওই টিভি আপনি ঘর থেকে যেহেতু আপনি এনেছেন এটা আপনার দায়িত্ব এটা দিয়ে যেহেতু অশ্লীলতা হচ্ছে আপনি এটা দ্রুত ঘর থেকে আপনি সরিয়ে ফেলবেন বিক্রি করে দেন বা অন্য কোনো কিছু করেন এই জন্য আপনি এটার জন্যে যেন আপনি আল্লাহ সু কাছে জবাবদিহি না করতে হয় এই জন্যে আপনি এটি করবেন তারপর আমরা আসল ইসলামী দলটা কি তালা বানা এটা আমি বুঝতে পারিনি আসলে আসল এটি কি আপনি বুঝতে পারে আমি বুঝতে পারিনি যেহেতু বাংলা আপনার ইংরেজিতে ইংরেজি লেটারে বাংলা লিখবেন না তাহলে আমরা অনেক সময় বুঝতে পারি না আরেকজন প্রশ্ন করেছেন যে রব্বিক ফিলি ওলি মান দাখালা বাইতি মিনীনা মুমিনাত এই আয়াত পড়ে দোয়া করা যাবে কিনা হ্যাঁ এ আয়াত পড়ে দোয়া করা যাবে কারণ কোরআন আলসু হানুয়া আলা এই আয়াত পরে দোয়া করতে পারবেন বলে আল্লাহ এই আয়টি উল্লেখ করেছেন বিরাসুলরা এই দোয়া করেছে তো ওয়ালিমান বাইতে দেখালে বা ওয়াল মেনাজ কোনো সমস্যা নেই যদি একটা পার্টিকুলার জায়গা অফ বিগ ওয়ালি ওয়াল ইদাই অলিল মিনিন মেনাদ এইভাবেও আপনি দোয়া করতে পারেন ইনশাআল্লাহ সুদ বা ঘুষ যারা খায় তাদের টাকা বা খাবার খাওয়া কি যাবে তাদের খাবার খাওয়া উত্তম নয় তাদের খাবার খাওয়া উত্তম নয় তাদেরকে আপনি অ্যাভয়েড করাই আপনার জন্যে উত্তম এবং কল্যাণকর আপনি তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখানে আসলে আরও অনেক প্রশ্ন রয়েছে আপনার প্রশ্নগুলো অনেক প্রশ্ন করেছেন সকল প্রশ্নের উত্তর দেয়া আমাদের সম্ভবও হয়নি আমরা আরও কিছু প্রশ্ন আমরা দেখব পরবর্তীতে আপনাদের এখানে যে প্রশ্নগুলো আছে এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন চুজ চুজ করে আমরা সেগুলোর উত্তর অন্য কোনোভাবে আপনাদের কাছে দিয়ে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করতে থাকুন এখানে আপনাদের প্রশ্নগুলো আপনারা দিয়ে রাখুন আমরা সেই প্রশ্নগুলো অবশ্যই বাছাই করে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর আপনাদের নাম ধরেই আপনাদের পরিচয় ধরে আমরা সেগুলো উত্তর দিয়ে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ফলে আজকে আমরা এখানে শেষ করব ইনশাআল্লাহ আগামীকাল আগামী বৃহস্পতিবার আগার দেখা হবে সরিয়া প্রেসক্রিপশনের আয়োজনে আপনারা অবশ্যই আয়োজনে অংশগ্রহণ করবেন অন্যদেরকে আপনি ইনভাইট করবেন এবং তাদেরকে জানাবেন আমরা যেন দিনের সহি সত্যিকার সঠিক পদ্ধতিগুলো যেন আমরা জানতে পারি الشيخ بن عمر عمل كتب على تلال مدك الشيخ وفيك دار هذا وصل الله سبحانه وتعالى نبينا محمد وعلى وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا اله إلا انت استغفرك و اليك والسلام عليكم ورحمه الله وبركاته